জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। বেস্ট একটু কাটো, সামান্য হালকা করো। হ্যালো হ্যালো, আর একটু কমো। হ্যালো হ্যালো, মনিটরটা একটু বাড়াও। হ্যালো হ্যালো হ্যালো, একটু ট্রেবলটা দাও, টোনটা। হ্যালো হ্যালো, সামান্য মিট। হ্যালো হ্যালো হ্যালো, জয় নিতাই, ভজনিতা রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজনিতায় গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো মূকং করোতি বাচাল পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। উজ্জ্বল বরণ গোর বর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বল বরণ গৌর বর দেহ
পদ কমল শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রী রূপাং সাগর জাতং সহগন রঘুনাথং নিবেদং তাং সজীবং সাদ্বৈতমস্ববধূতম পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগন লীতান শ্রী বিশাখান্বিত্বাংশ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমো অঘর্ণমণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদাং দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরে বৃষভানুসুতে দেবী তন্ নমামি হরে ভোলো রে আহা মোরে
সুরধ্বনির তীরে আজি তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ সমবয় বালক বালক সঙ্গ বালক সঙ্গ সুরধ্বনি সমবায় বালক সঙ্গ
হাতে ধরে পাই পড়ে বলে ভাই হরি নাম বিনা গতি নাই, হরি নাম বিনা গতি নাই রে, হরে রে নাম হরে রে নাম হরে রে নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা, কলিযুগে নাম বিনা গতি নাই গতি নাই গতি নাই, তাই বদন ভরে বলো একবার হরি হরি বলি হারিয়ে যাই রে, নবদ্বীপে ভক্তগণ সঙ্গে লয়ে আমার গৌর হরি কীর্তন করে, সেই জগতে মঙ্গল ভুবন মঙ্গলে কীর্তনের আমি বলি হারি যাই রে, আমি বলি হারি সংকীর্তন, সংকীর্তন হইতে হয় পাপ বিনাশন, আর হয় চিত্ত শুদ্ধি
সর্বভক্তি সাধন উদ্গম, কলিযুগের ধর্ম মধুর প্রেম সংকীর্তন, সংকীর্তন রসের প্রবর্তক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন রসের যজ্ঞে তারে যে ভজে সে হয় ধন। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই সন্ন্যাসী ডাঙা হরিনাম সংকীর্তনের আসরে আজকে আপনারা সন্ধ্যাকালে দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ একত্রিত সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। হরিনাম সংকীর্তন আমাদের বাঙালিদের কাছে মনের সব থেকে বড় ঔষধের কাজ করে। আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান, আস্তে 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 মায়েরা ওই পিছনে যদি জায়গা না থাকে এদিকে জায়গা আছে এদিকে চলে আসুন, ওইখানে ভিড় করবেন না, ওইখান থেকে এইখানে আসুন, এখানে অনেক জায়গা আছে, যেখানে লোক বসে আছে আবার তার মাঝখানে গিয়ে বসাটা ঠিক নয়, ওই দিক দিয়ে এইখানে চলে আসুন, এখানে অনেক জায়গা আছে, এখানে বসতে পারেন। ডাক্তারের কাছে যদি যাওয়া হয় কোনো রোগ নিয়ে, কোনো অসুখ নিয়ে আপনি গিয়েছেন, যে ওষুধটি আপনাকে দেওয়া হয়েছে সেই ওষুধটা হয়তো সুন্দর তরকারির মতো খাবার নয়, জিহ্বার স্বাদযুক্ত সেটা হয়তো খাবার নয়, কিন্তু ওষুধ তো ওষুধই হয়। সেই ওষুধটা যদি তিতও হয়, আপনি যদি নাক সিটিও খান বা যদি হাসি মুখেও খান, ওষুধটা কিন্তু কাজ করবেই করবে। ওষুধের কাজ হচ্ছে রোগকে দূরীভূত করা বা রোগকে প্রশমিত করা। তেমনি হরিনাম সংকীর্তন হচ্ছে আমাদের মনের ঔষধ। তবে ওষুধের মধ্যে ভেজাল থাকলে কিন্তু শরীর আবার অনেক নষ্ট হয়ে যাবে, ভেজাল ওষুধ খেলে চলবে না। এখন তো সবই ভেজাল, এখন ওষুধের মধ্যেও যে ভেজাল হচ্ছে না এ তো বলা যাবে না, তার মধ্যেও ভেজাল চলে আসছে। যদি সঠিক ঔষধ হয় তাহলে যে রোগের জন্য আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই রোগটি দূর হবে। সে আপনি নাক সিটিও খান আর হাসি মুখে খান, ইচ্ছে করে খান বা না ইচ্ছে করে খান, ঠিক তেমনি সঠিক কীর্তন যদি মনের মধ্যে ঠিকভাবে প্রবেশ করে তাহলে মনের যত রোগ রয়েছে, মনের যত কলুষতা রয়েছে, মনের যত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়াচুরি যা রোগ রয়েছে, সঠিক কীর্তনের প্রভাব যদি তার মধ্যে প্রবেশ করে সেই সকল রোগ এক নিমেষে দূর করতে পারে এই মধুর হরিনাম। ওই জন্য সঠিক কীর্তন শুনতে হবে। যে কীর্তনের মধ্যে মহাজন পদাবলী থাকবে, তার মধ্যে সঠিক গান থাকবে, তার মধ্যে সঠিক শাস্ত্র থাকবে, তার মধ্যে সঠিক মানবতার বাণী লুকানো থাকবে, সেটাই হচ্ছে প্রকৃত কীর্তন। এই যে আপনারা মুর্শিদাবাদের মানুষ, আপনারা যেখানে সেখানে চলে যান কীর্তনের ভালোবাসায়, আজ এখানে যাচ্ছেন কাল ওখানে যাচ্ছেন, যে কোনো জায়গায় আপনারা কীর্তন শুনছেন, এই কীর্তন শোনার মূল লাভ হচ্ছে ঈশ্বরের প্রতি হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি প্রেম বৃদ্ধি করা। আমরা জগতে যা প্রেম ভালোবাসা করি সেগুলো সব হচ্ছে মোহ, মায়ার টান, কোনোটাই প্রেম নয়। কেননা দুদিন যদি তার সঙ্গে কথা না হয়, ঝগড়া হয়ে যায়, নানান ধরনের মনের যদি দূর সম্পর্ক তৈরি হয় তাহলে তার সঙ্গে আর কথা বলতে ভালো লাগবে না। কিন্তু সঠিক প্রেম একমাত্র ভগবানের সঙ্গে হবে। মানুষ আর মানুষের মধ্যে সঠিক প্রেম হওয়া খুব দুরূহ ব্যাপার, খুব বেশি হয় না, এক হাজারের মধ্যে হয়তো একটা হয়। কিন্তু ঈশ্বরের সঙ্গে ভক্তের প্রেম
চিরকাল ছিল, এখনো আছে, চিরকালই থাকবে। সেই ঈশ্বরকে যদি কিছু পাবো না, কোনো আশা নেই, সেই কথাও সেই মনের ইচ্ছা মেনে নিয়েও যদি মন দিয়ে তাকে ভালোবাসা যায়, তবেই যে শান্তিটা পাওয়া যায় সেটাই হচ্ছে প্রেমের পূর্ণ প্রাপ্তি। সেটা যদি না পান তাহলে কীর্তন শোনার অনেক বাকি আছে, সেটা যদি না পান তাহলে ভগবানকে ভালোবাসার আরও অনেক পথ বাকি আছে, জেনে রাখবেন। কিছু পাওয়ার আশা ভগবানকে ডাকার জন্য নয়, যদি কিছু পাওয়ার আশায় আপনি ভগবানকে ডাকেন তাহলে আপনি ভগবানকে ভালোবাসলেন না, তার সঙ্গে ব্যবসা তৈরি করলেন, তার সঙ্গে ব্যবসা তৈরি করলেন। কেননা কোনো কিছু পাবো এই আশায় লোকে কোথায় যায়? দোকানে যায়, শপিং মলে যায়, বাজার করতে যায়। আপনি 10টা টাকা দিলেন, 1 কেজি ঢ্যাঁড়স কিনে নিলেন, 10টা টাকা দিলেন, 2 কেজি পটল কিনে নিলেন, কিছু পাওয়ার আশায় আপনি বাজারে গেলেন, কিন্তু কিছু পাওয়ার আশায় ভগবানের কাছে যাবেন না। ভগবানের কাছে কি জন্য যাবেন? শুধু দেওয়ার আশায় যাবেন, কেননা তার কাছ থেকে পাওয়ার কিছু নাই, অলরেডি তিনি এত দিয়ে ফেলেছেন যে তার ঋণ আমরা জীবনে শোধ করতে পারব না, এত দিয়ে ফেলেছেন। এই যে চারিদিকে জগৎটা তাকিয়ে দেখো, আকাশ বাতাস নদ নদী, জানো গবেষণা অনুযায়ী তোমরা প্রত্যেক দিন 100,000 টাকার অক্সিজেন নষ্ট করছো, গবেষণা করে দেখা গেছে। যখন এই করোনায় যখন সব লোক হসপিটালে ছিল, তখন যখন অক্সিজেনের অভাব হয়েছিল না, তখন এই বড় গবেষণা হয়েছিল যে এক একটা মানুষ প্রত্যেক দিন প্রায় 125,000 টাকার অক্সিজেন গ্রহণ করে। এবার চিন্তা করুন, আপনি প্রত্যেক দিন 125,000 টাকার অক্সিজেন গ্রহণ করছেন, সেই অক্সিজেনটাকে আপনি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছেন, সেই অক্সিজেনটা কে তৈরি করেছে? সেটা ঈশ্বরের সৃষ্টি, সেটা প্রকৃতির দান। প্রকৃতির অক্সিজেন আপনি 125,000 টাকা প্রত্যেক দিন খরচা করছেন, যদি 100 বছর বেঁচে থাকেন বলুন তো কতদিন কত টাকার আপনি অক্সিজেন নষ্ট করলেন? তাহলে এত 100,000 টাকার অক্সিজেন যে তিনি আপনাকে দিয়ে রেখেছে বেঁচে থাকার জন্য, সকালবেলা কোনো দিন উঠে তার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন যে হে ঠাকুর, আজকে 125,000 টাকার অক্সিজেন আমি নষ্ট করব, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ করেছেন? করেননি? সকালবেলায় উঠে ভগবানের কাছে কি বলেছেন? হে ঠাকুর, সকালবেলা উঠে তোমার কাছে পুজো করছি, প্রার্থনা করছি, আমার যেন 2 বিঘে জমি হয়, 1 কোটি টাকা হয়, ছেলেটার যেন চাকরি হয়, মেয়েটার যেন বিয়ে হয়, এইগুলো দেওয়ার জন্য ভগবান বসে আছে? আগে যেটা দিয়ে রেখেছে তার ঋণটা শোধ করো, তারপরে তুমি নতুন কিছু পাওয়ার আশা করো। কিছুই দিতে পারোনি, শুধু নিতে শিখেছো, এই নেওয়ার নামটা প্রেম নয়, শুধু যা কিছু আছে সেই সকল কিছু নিবেদন করে দেওয়াটাই ভগবানের চরণে আসল প্রেম। নিতে শিখবেন না, দিতে শিখুন। অনেক কিছু আপনার কাছে আছে, আপনি মানব দেহ পেয়েছেন মানে শ্রেষ্ঠ দেহ পেয়েছেন, আপনার মধ্যে সমস্ত সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনি করছেন না, পারছেন না, কেন? মায়ার মধ্যে বশীভূত হয়ে জীব জগতের মধ্যে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পেয়ে আপনি সব কিছু নষ্ট করে দিলেন, কিছু ভগবানকে দিলেন না। তাই আজ থেকে মন্দিরে গিয়ে কোনো দিন ভগবানের কাছে কিছু চাইবেন না, সব ভগবানকে দেওয়ার চেষ্টা করবেন, ভগবানকে শুধু দেওয়ারই চেষ্টা করবেন, শুধু দিয়ে দিন, শুধু দিয়ে দিন। দিলে দেখবেন আপনি এত পাবেন যে আপনি কুল কিনারা তার রক্ষা করতে পারবেন না। ভগবানের কাছে 1 দিলে ভগবান 1 কোটি করে তাকে ফিরিয়ে দেয়। তাই মনের মধ্যে সকল কিছু তুচ্ছ করে মনের আলোয় মনের সিংহাসনে ভগবানকে তাকিয়ে দেখো, ভগবান ঠিক ওইখানেই বসে আছে। মোকো কাহা ঢুন্ড রে বন্দে, মেয়ে তো হু তেরে পাস মে, না তীরথ মে না মূরত মে, মেয়ে হু তেরে বিশ্বাস মে। কবিরের কথা বাবা, যে আমাকে কোথায় খুঁজছিস? মন্দিরে মসজিদে গির্জায় আকাশে বাতাসে বাইরে জীবনে পাবি না। একবার সঠিক বিশ্বাস নিয়ে দেখ, আমি ওই বাইরে কোথাও নেই, আমি রয়েছি তোর মনের মধ্যে, মনের মধ্যে রয়েছে। গীতায় কি বলেছে কৃষ্ণ? ঈশ্বর সর্বভূতানা হৃদয়ে সুরজেন তিষ্ঠতি মায়া রূঢ়ানি যন্ত্র রূঢ়ানি সর্বভূতানি মায়া। বাইরে নয়, মনের মধ্যে রয়েছে।
ওই জন্যেই মনের মধ্যে তাকিয়ে দেখো, দেখ দেখি মন নয়ন মুদি ভালো করি, দেখ দেখি মন নয়ন মুদি ভালো করি, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদি ভালো করে, ওরে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদি। আহা, আস্তে মায়েরা কথাগুলো শুনছেন কি, মন দিয়ে শুনছেন? শুনলে আপনাদের লাভ, না শুনলে আমার লাভ, যদি না শোনেন তাহলে আমার লাভ, পয়সাটা নেবো কেটে পড়বে এখান থেকে। আর তিন ঘন্টা যেসব কথাগুলো বলে যাব, যদি মন দিয়ে শুনতে পারো, যদি করতে পারো, তাহলে তোমাদের লাভ। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, বলছে চোখটা বন্ধ করে ভালো করে তাকিয়ে দেখ তোর ভালো করে হৃদয় জুড়ে কে বসে আছে। কলিযুগের লোক বলছে তুমি তো প্রথমেই ভুল কথা বললে বাবা, বলে কেন? বলে চোখটা যদি বন্ধ করবো তাহলে দেখবো আর কি, সব তো অন্ধকার দেখবো, চোখ বন্ধ করলে দেখা যায়? চোখ বন্ধ করে রাস্তায় চলতে গেলে গর্তের মধ্যে পড়ে যায়, দেখবো কি? হোঁচট খাবো, হুমড়ি খেয়ে পড়বো রাস্তার মধ্যে, তাহলে দেখবো আর কি? বলে শোনো, ভগবান অনেক কিছু গোপন রেখে দেন যাতে সম্পত্তিটা পরে পাওয়া যায়। এই দুটো চোখ দিয়েছেন বাইরের জগৎ দেখার জন্য, আকাশ বাতাস নদ নদী বিল্ডিং গাড়ি বাড়ি দেহ রূপ সমস্ত কিছু দেখার জন্য বাইরের চোখ দিয়েছে। এই বাইরের দুটো চোখ কোনো চোখ দিয়েই ভগবানের রূপ তুমি দেখতে পাবে না। ভগবানের রূপ দেখার জন্য দুটো ভুরুর মাঝখানে একটা নয়ন তিনি গোপনে রেখে দিয়েছেন, সেই নয়নটার নাম হচ্ছে প্রেম নয়ন জ্ঞান চক্ষু। সাধনার দ্বারা সেই চক্ষুটাকে যেই উন্মিলন করবে, তখন দেখবে ভুবন ভোলানো রূপের ডালে নিয়ে ভগবান তোমার হৃদয়ের মধ্যে বসে রয়েছে আলো করে। সেই মনের ভগবানকে একবার তাকিয়ে দেখো, তার দিকে, বাইরের দিকে তাকাতে যেও না। দেখ দেখি মন নয়ন মুদি ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদি ভালো করে, আলো করে বসে কে আছে রে কথা বলি না মায়েরা, যে ভাঙা ঘরে চাঁদের আলো, বলি না বাংলা একটা কথা, ভাঙা ঘরে চাঁদের আলো। যদি কোনো একটা গরিব মায়ের বাড়িতে, গরিব লোকের বাড়িতে যদি একটা ইঞ্জিনিয়ার হয় আর ডাক্তার হয়, কত আনন্দ হয়, বাহ ভাঙা ঘরে চাঁদের আলো, কত আনন্দ! এই দেহটাও হলো একটা ভাঙা ঘর, এই দেহটা চারিদিকেই ছিদ্র। আস্তে আস্তে, ও এত কথা হলে কি হবে, আস্তে, কথা নয়, কথা না বলে কি করে বসতে পারো সেটা দেখো। দুটো চোখের ছিদ্র, দুটো নাসিকা ছিদ্র, মুখ একটি ছিদ্র, দুটি কর্ণ, পায়ু উপস্থ দুটি ছিদ্র, তাহলে নবছিদ্রযুক্ত দেহ, এটা ভাঙা ঘর। এই ভাঙা ঘরের মধ্যেই যদি আমরা মনের আয়নায় যদি ভগবানকে একবার দেখতে পাই, তাহলে এই দেহটা ভাঙা ঘরে ভগবানের চাঁদের আলো দেখা যাবে, ভাঙা ঘরে চাঁদের আলো। দেখার জন্য তো সাধনা করতে হবে, হাতে হাত রেখে বসে থাকলে হবে? সাধনা চাই। কত যে ধুলো মাটি ছায়, খাট বিছানা দূরের কথা, আসন খানা নাই, কত যে ধুলো মাটি ছায়, খাট বিছানা অপূর্ব গান।
এই গানটি খুব ভালো করে শুনবেন। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা ও তো দূরের কথা, হৃদয়ের মধ্যে আসন খানাই নাই। এই যে সন্ন্যাসী ডাঙায় আজকে যে কীর্তন হচ্ছে, আমি গত বছর এসেছিলাম এখানে, আবার এখানে এসছি, আমি এসেছিলাম, আর যারা ঝামেলা পাকাচ্ছে পিছনে ওরাও এসেছিল। গত বছর ঝামেলা পাকাইনি, বলছে ঝামেলা পাকাচ্ছে। এই যে পপকর্ন খাওয়া মাগুলো, চুপ করে বসো একটু, কথাগুলো পেরিয়ে গেলে আর পাবে না কখনো। মন দিয়ে শোনো, এই যে এখানে কীর্তন হবে, এই যে এটা এটা তো বোধ হয় ঘোষপাড়া, তাই না? হ্যাঁ নাকি? ঘোষপাড়া তো, তা চিন্তা করো, এই যে ঘোষপাড়ার মধ্যে সন্ন্যাসী ডাঙায় এই যে একটা এত বড় কীর্তন হচ্ছে, তাহলে কীর্তন হচ্ছে মানে প্রত্যেকের বাড়িতে, কারোর না কারোর বাড়িতে দুই একজন করে আত্মীয় নিশ্চয়ই এসছে। কিমার আসেনি? বেশিরভাগ এসছে। তাহলে তুমি মনে করো সারা বছর একটা ছেঁড়া কাঁথায় শুয়ে কাটিয়ে দিতে পারো, তোমার আত্মীয়টা এক বছর পরে তোমার বাড়িতে এসছে, তুমি তাকে ছেঁড়া কাঁথায় শুতে দিতে পারবে? যতই কষ্ট হোক একটা পরিষ্কার বেড কভার পেতে দেবে, যদি তাও না হয় অন্তত পরিষ্কার কাঁথা পেতে দেবে। হ্যাঁ, পরিষ্কার কাঁথা পেতে দাও। তাহলে আত্মীয় এসেছে বলে ঘরের বিছানার চাদর পরিবর্তন করলে, জগতের সব থেকে বড় আত্মীয় হলো আমার কৃষ্ণ, আমার গোবিন্দ, তিনি তোমার হৃদয়ে ঘরে এসে বসবেন। কই তার জন্যে তো হৃদয়ে ঘরটা কখনো পরিষ্কার করলে না, হৃদয়ের মধ্যে কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জার জুয়াচুরি সকল নোংরা মনের মধ্যে জমাট করে রেখেছ, ওই নোংরা হৃদয়ে বসতে দিতে ভগবানকে তোমার ভালো লাগবে? ভালো লাগে? কত যে কি কথা, কি কথা গেল মায়েরা, আত্মীয় এসেছে ঘরে, তার জন্য একটা বসার চেয়ার দিলে, নিজের বাবা দাঁড়িয়ে রয়েছে পাশে, বাবাকে একটা আসন দিলে না, তখন বাবা কি মনে মনে ভাববে যে আমার ছেলে সমাদর বোঝে না। আত্মীয়র সঙ্গে যে বাবাকেও একটা চেয়ার দিতে হয়, এই ছেলেটা বোঝে না। এই যে বাবাকে চেয়ারটা দিল না বলে বাবা কি ছেলেটাকে ছেড়ে ত্যাজ্যপুত্র করে চলে যায়? চলে যায় মায়েরা? যতই কষ্ট হোক যতই অপমান হোক, ছেলের সম্মান বজায় রাখার জন্য বাবা ওই ধুলোর মধ্যেও সে বসে পড়ে। তেমনি জগতের সব কিছুকে আমরা প্রায়োরিটি দিয়েছি, প্রাধান্য দিয়েছি, কিন্তু ভগবান আমার কাছে চিরকাল সঙ্গে সঙ্গে ছিল, তার জন্য হৃদয়ে একটা আসন রাখিনি। ভগবান কি আমাদের ছেড়ে থাকবে না চলে যাবে? যতই তুমি তাকে অপমান করো, যতই তুমি তাকে অবহেলা করো, সে কিন্তু তোমার হৃদয়ে ছেড়ে কখনো যায়নি। ভালো করে তাকিয়ে দেখো, তোমার ওই অন্তরের মধ্যে ভগবান এখনো বসে রয়েছে, এখনো বসে আছে। তাই কবি লিখছেন, তবু করেনি কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দুনয়ান, এমনি কোমল প্রাণ, এমনি দয়াল প্রাণ, ওরে তুই করেনি বেদন প্রাণে, প্রাণ বিলায়ে পায়ে ধরে, দেখ দেখি মন নয়ন মোরে, ভালো করে আলো করে বসে, কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মোরে, ভালো করে কাঙাল সখানা। শোনো, তার নাম কি? বলে কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখায় পুরায় মনুষ্ক। আস্তে, কথা নয়, কথা কম, সবাই হাত জোড় করে বসো, কথা বেশি হচ্ছে, সবাই হাত জোড় করে বসো। এই গানটা প্রার্থনা সঙ্গীত, ভগবানের কাছে প্রার্থনা করে সব গান, এসব গান পাবে না, বাংলা ছেড়ে সব গান পাবে না।
অনেক গান বেরিয়েছে মানুষের মনকে অশান্ত করে তুলে দেওয়ার জন্য। শান্ত করার গান নেই, শান্ত করার গানগুলো করজোরে বসে মন দিয়ে শুনতে হয়। ভগবানের নাম কি জানো? কাঙালের সখা। সবরই মতঙ্গমণির শিষ্যা ছিলেন, গুরু তার সেবায় সন্তুষ্ট হয়ে মতঙ্গমণি সবরীকে বলে দিয়ে গেছিলেন, সবরী যে সেবা তুই আমায় করেছিস, একটা ভেরিলিন মেয়ে হয়ে, একটা তুই ছোট জাতের মেয়ে হয়ে আমি তোকে আশীর্বাদ করে গেলাম, এই গুরু সেবার পুণ্যের জন্য তুই একদিন ভগবানের চরণ সেবা করতে পারবি। যেদিন থেকে তিনি বলে দিয়ে গুরুদেব চলে গেছেন, সবরী মনের মধ্যে শুধু আশা বেঁধে রয়েছেন, কবে আমি আমার ভগবানের চরণ সেবা করব। রোজ বনের বাগান থেকে ফুল তুলে নিয়ে আসে, রাস্তাটা সাজিয়ে রাখে, ফল তুলে ঝুড়ির মধ্যে তুলে রাখে। যদি আজকে আসে, যদি সেবার ব্যবস্থা যদি না থাকে, তাহলে আমি অপরাধী হয়ে যাব, গুরুদেবের সেবায় আমি বঞ্চিত হয়ে যাব। একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, এক বছর নয়, দু বছর নয়, 14 বছর রোজ রাস্তাটা সাজিয়েছে, রোজ ফলের ঝুড়িতে ফল তুলে রেখেছে। আশ্রমের পাশ দিয়ে পথ কতের কত পথ চলে যায়, লোক চলে যায়, কত মুনি ঋষি চলে যায়, গ্রামের লোক চলে যায়, তারা টিটকিরি করে, উপহাস করে, ছি পাগল হয়েছে, একটা ছোট জাতের মেয়ে, ওর ঘরে ভগবান আসবে, ওই আশায় বসে থাকো, নানান ধরনের উপহাস। কিন্তু রোজ যখন সন্ধ্যা হয়ে যায়, গুরুদেবের সমাধি বেদীর কাছে গিয়ে বলে, গুরুদেব কই আজকে তো এলো না, আগামীকাল কি আসবে? এইভাবে রোজ সেবা করে ভগবান তো ধৈর্য দেখবেন, ভগবানকে পাওয়া এত সোজা নয়। 14 বছর পর আজ সকালবেলায় আঁচল ভর্তি করে ফুল তুলে নিয়ে সাজাচ্ছে রাস্তা, সাজাতে সাজাতে হঠাৎ দেখছে একটা নীল মতো চরণ যেন এসে পড়েছে, চমকে উঠেছে, এরে কিসের চরণ, কার চরণ? তাকিয়ে দেখছে কি জানো, ধনুর্ধারী রাম এসে হাজির হয়েছে। রাম এসে বলছে, মা এখানে মাতা সবরীর আশ্রম কোথায় আছে বলতে পারো? সবরী বলছে, তুমি কে বাবা, তুমি কে? আমি হচ্ছি দশরথ রঞ্জন রাম। রাম, তুমি আমার রাম, মর্যাদা পুরুষোত্তম নয়নাভিরাম, এসো প্রভু, এই আঁচল ভর্তি ফুল আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি, আমার গুরুদেবের আজ্ঞায় আজ 14 বছর ধরে রোজ তোমার চরণে একটু ফুল দেব বলে, সেবা করব বলে এসেছি। চরণটি জড়িয়ে ধরে রাম, চরণ ধরে রাম, রাম বল, সবরীর নয়নের জলের ধারা রামের চরণে হতে ধুয়ে যাচ্ছে। রাম বলছে, মা আমি না 14 বছর মায়ের কোল ছাড়া, মা কৌশল্যার কোল থেকে 14 বছর আগে আমি বেরিয়েছি, এতদিন পর আবার যেন মায়ের কোলে ফিরে এসেছি, মা আমাকে একটু খেতে দেবে, বন্ড খিদে পেয়েছে, যে ফলগুলো যে কুলগুলো ঝুড়ির মধ্যে রাখা ছিল প্রত্যেকটা কুলের মধ্যে দাঁতের দাগ, কেন একটা করে কুল তুলতো, নিজে চেকে চেকে দেখে রাখতো, যেটা মিষ্টি হবে সেটাই রাখবে, যেটা টক হবে ফেলে দেবে। রামচন্দ্রের মুখে সেই কুলগুলো নিয়ে তুলে দিচ্ছে সবরে। লক্ষণ বলছে, আমার দাদাকে এঁটো কুল খাওয়াচ্ছ? রামচন্দ্র বাধা দিচ্ছে, সাবধান লক্ষণ,
প্রেম কখনো ভালোবাসা কখনো আচার বিচার দিয়ে হয় না, হৃদয়ের গভীর স্রোত দিয়ে হয়। ওরে লক্ষ্মণ, 14 বছর আগের সেই মায়ের স্নেহ তুই ভেবে দেখ, আর 14 বছর পরে শহরে মায়ের কোলে পাচ্ছি। কাঙালের সখা যদি ভগবান নাই হবেন, শবরীর ঘরে গিয়ে কখনো এঁটো খুল খেতে পারতেন? তবেই তো তিনি কাঙালের সখা, দীনবন্ধু দয়াময়। গান কার গান? রজনীকান্ত সেনের গান। এসব গানগুলো শুনবেন মায়েরা, সব গানগুলো শুনতে হয়। এখন তো আপনাদের হাতে মোবাইল রয়েছে, মোবাইল নিয়ে এখন ইউটিউব খুলতে আপনারা শিখে গেছেন। কোথায় ইউটিউব খুললে কীর্তন শুনতে পাওয়া যায়? হ্যাঁ, ওই ইউটিউবে গিয়ে সব গানগুলো শুনবেন, ওই ভয়েস সার্চ করবেন, দেখ দেখি মন নয়ন মুদে বলে দেবেন, দেখবেন বেরিয়ে আসবে গানগুলো। এসব গান শুনতে হয়, এসব গান শুনলে মনের অশান্তিগুলো দূর হয়ে যায়। আপনি বলুন, আপনাদের বয়স কারোর 70 বছর, কারোর 75 বছর, বলুন আপনি ভাগ্যবতী না ওই সর্বরীর ভাগ্যবতী? আপনি সারা জীবন সংসারের সেবা করেছেন, সারা জীবন চোখের জলে নাকের জলে আপনাকে কাঁদতে হয়েছে, তা আপনি ভাগ্যবতী না সবরই ভাগ্যবতী? 14 বছর চোখের জলে কেঁদেছে, কিন্তু 14 বছর পরে তো ভগবানের চরণ সেবা করার সুযোগ সে পেয়েছে। ওই ধৈর্য, ওই শান্তি মন, ওই মনের মধ্যে পবিত্রতা, ওই মনের মধ্যে সরলতা, ওইগুলো মনের মধ্যে বজায় রাখতে হবে, তবেই ভগবানের চরণ পাওয়া যাবে। মনের মধ্যে জটিলতা কুটিলতা, কার সর্বনাশ করবো কি করে, কার ঘরে আগুন ধরাবো কি করে, কার ছেলে পালিয়ে গেছে, কার মেয়ে পালিয়ে গেছে, সেই সব চিন্তা করবো কি করে, ওই চিন্তা মন নিয়ে ভগবানের চরণ সেবা করা যাবে না। মন পরিষ্কার করতে হবে, পরিষ্কার করুন, সাদা চকচক করবে মন। দেখবেন সাদা কাপড়ে যদি এক ফোঁটা কাদা ছিটে লেগে যায়, সেটাই চোখে লাগে, বড্ড কাদা লেগেছে গো, বড্ড কাদা লেগেছে। ওই মনটাও সাদা কাপড়ের মতো করুন, রাধে রাধে দাগ যেন তাতে না। সকল মায়েদের কাছে বিনম্র আবেদন, আপনারা একটু একটু দয়া করে আগিয়ে আসুন, পিছনে অনেক লোক জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে, একটু আগিয়ে আসুন, সকলে মিলে বসে কীর্তন শুনুন। চল, তো এইটা হচ্ছে রজনীকান্তের গান, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকা উচিত। তাই মায়েরা সকাল সন্ধে সময় যখন পাবে, দিন রাত ঘরে বাইরে অফিস কাচারিতে বাজারে নদীর ঘাটে হাজার দুয়ারিতে যেখানে যাবে, যেখানে সময় পাবে, সেইখানে বসে বসে একটু ভগবানের নাম গেয়ে নেবে। 24 ঘন্টা একটা দিন হয়, তুমি সংসারের মধ্যে 24 ঘন্টা আছো, যে সংসারের জন্য তুমি 24 ঘন্টা খেটে তুমি বিকিয়ে দিচ্ছ, বলো তো মায়েরা ওই সংসার তোমার জন্য যাবে সঙ্গে? তোমার কোনোদিন যাবে? তাই আমার যুক্তি একটু ভালো করে শোনো, 23 ঘন্টা সংসার করো, যেটা কোনো কাজে লাগবে না তার জন্য 23 ঘন্টা দাও, আর যেটা কাজে লাগবে অন্তত সময় করে 1 ঘন্টা ভগবানের জন্য দাও, অন্তত 1 ঘন্টা ঠাকুরের সামনে বসে। আর কেউ থাকবে না, না ছেলে না মেয়ে না বর না কেউ থাকবে না, ভগবানের সামনে বসবেন আর ভগবানের সঙ্গে শুধু সময় কাটাবেন, অন্তত 1 ঘন্টা।
কেননা আপনি জেনে রাখুন, ঈশ্বরের নাম জন্মের আগে থেকেই আমাদের ছিল, জন্মের সঙ্গেও রয়েছে আর মরণের সঙ্গেও থাকবে। তাই যেটা আগে ছিল এখনো আছে, চিরকাল থাকবে, সেটাই আসল বন্ধু। যেটা চিরকাল ছিল না, যেটা থাকবে না তোমার সঙ্গে, সেটা আসল বন্ধু নয়। ঈশ্বরের সঙ্গে, নিজের সঙ্গে, ভগবানের সঙ্গে অন্তত 1 ঘন্টা কাটাও। সময় যখন পাবে, সুযোগ যখন পাবে, ঘরের মধ্যে বসে ভগবানের নাম করে নেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা বসে বসে করবে, ঈশ্বরের সঙ্গে যখন সময় কাটবে তখন এই সব গানটা করতালি দিয়ে মনে মনে করবে। কারোর সঙ্গে তখন মনের মধ্যে টান রাখবে না, ছেলের জন্য মন কাঁদবে না, বড়ের জন্য মন কাঁদবে না, কারোর জন্য নয়, শুধু ভগবানের সঙ্গে সম্পর্ক, আর কারোর সঙ্গে নয়। এই গানটা করতালি দিয়ে, বা আপনার যে গানটা পছন্দ আপনার, সেই গানটাই করতালি দিয়ে গাইবে। এই গানটা ভালো লাগে আপনাদের? হ্যাঁ ভালো লাগে? সত্যি হ্যাঁ বলছো না না কি বলছো শুনতেই পাচ্ছি না। হ্যাঁ বলছো, আমি তো শুনলাম না। এই গানটা ভালো লাগে? সত্যি বলছো মায়েরা? সিরিয়ালের দিব্যি মাথা নাড়িয়ে বলছে হ্যাঁ হ্যাঁ। বলো এই গানটা বেশি ভালো লাগে না সিরিয়াল বেশি ভালো লাগে? এই গানটা সিরিয়াল দেখবে না তো, খবরদার যেন টিভির ধারে সন্ধ্যেবেলা না বসা হয় বলে দিলাম। আমি কিন্তু খবর নেবো সন্ন্যাসী ডাঙ্গার কমিটির কাছে ফোন করে, যে গান করে আসার পর কে কে সিরিয়াল দেখছে বলে দাও আমাকে। এই যে মজার করেই বলছি আর কি, যেন সময়টা সৎ কাজে লাগাও, অসৎ কাজে লাগিয়ে লাভ নেই। তাহলে মায়েরা এই গানটা ভালো যখন লাগে, তাহলে আমার সঙ্গে তোমরা করতালি দিয়ে একটু গাইতে পারবে গানটা? মায়েরা গাইবে সবাই? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গান আমাদের সবার প্রিয় গান, আমাদের মনের গান, প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুম ধ্বনি দাও জোরে। কি বললাম আর কি করলো দেখো, এই যে আমি কি বলেছি, যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও, নিশ্চয়ই সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে সব, হ্যাঁ বলে জিভ ফসকে বেরিয়ে গেছে বাবা ভাবের গতিতে। সারা দুপুর থেকে বসে আছো, তাহলে উলুধ্বনিটা দিলে কি করে? ও তোমরা দাওনি? এই রে ঠাকুর ঘরে কে বলো, আমি কলা খাইনি। হ্যাঁ এই তাহলে তুই দিলি কি করে? ভুল হয়ে গেছে, এইরকম ভুল দিনে কবার হয়? ও মায়েরা সুযোগ চাইছি, দেবো নাকি আরেকবার সুযোগ দেবো? বলে বাবা একবার ভুল করে যখন জিপ ফসকে বেরিয়ে গেছে, একবার সুযোগ দাও বাবা। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ খুব সুন্দর, তাহলে ভালো যখন বাসলে উলুধ্বনি দিলে, এইবার করতালি দিয়ে গানটা গাও। হ্যাঁ সবাই মিলে গাইব, এমন জোরে জোরে গাইবে এই গান যেন কলকাতা থেকে শোনা যায়। হ্যাঁ জোরে জোরে চলে যাবে গান, করতালি দিয়ে বলো দেখি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো বাহ খুব সুন্দর। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে খুব সুন্দর খুব ভালো হচ্ছে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে বাহ বাহ।
দেখবেন বাইরের যেটা চাকচিক্য সেটা বাইরের চাকচিক্য, ভেতরের নয়। মানুষের মঙ্গল কামনা, মানুষের ভালো চাওয়া, সৎ কাজ করা, সত্য কথা বলা, ঈশ্বরের পথে চলা, এটাই মানব জগতে মানব জীবনের কর্তব্য। কিন্তু আমরা তো করি না, না করে কি করি? অশ্রদ্ধা করি, অসম্মান করি, অবহেলা করি, অশিক্ষা। কাকে সম্মান দিতে হয় জানি না, সম্মান দিতে জানি না বলেই তো আজকের এইসব কাণ্ড কারখানাগুলো ঘটছে, যা হয়েছে সব চারদিকে। এই যে ঘটছে যা ঘটছে, সম্মান দিতে জানি না বলে হচ্ছে, শ্রদ্ধা করতে জানি না বলে হচ্ছে। শ্রদ্ধা, ভক্তি, জ্ঞান, প্রেম এগুলো যদি থাকতো তাহলে এই নারীদের প্রতি এরকম হতো? অশ্রদ্ধা কেউ জানাতো? এই শিক্ষাগুলো আপনাদের ছেলেমেয়েদের মধ্যে আপনারাই বপন করুন। সম্মান দিতে শিখুন, শ্রদ্ধা করাতে শিখুন, কাকে কতটা সম্মান দিয়ে চলতে হয় সেগুলো বাচ্চাদের শেখান, তবেই তো তারা মানুষ হবে। নইলে হবে না, তখন আর মানুষ থাকবে না, মানুষ নামক জঞ্জাল থাকবে, তার মধ্যে মানুষ আর পাওয়া যাবে। যেমন একটা জঙ্গলের মধ্যে ভালো গাছও থাকে আবার আগাছাও থাকে, আগাছা জগতের কোনো কাজই করে না, শুধু জঙ্গল ভরায়, ওই রকম মানুষ শুধু ভরে যাচ্ছে, আসল মানুষ হচ্ছে না। এইটাই দরকার, মানুষ হওয়ার দরকার। শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, আগে মানুষ হন। হিন্দু ধর্ম, হিন্দু মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব পরে হবেন, আগে মানুষ হন। মানুষ হওয়ার শিক্ষা মহাপ্রভু দিয়ে গেছে, লোকের হাতে ধরে পায়ে পড়ে কীর্তন দিয়ে গিয়ে হরিবল হরিবল বলে। মুসলমান, চামার, চণ্ডাল, তান্ত্রিক, কাউকে মহাপ্রভু বাদ দেয়নি, সবাইকে কল্যাণ করে হরিনাম করেছে। সেই উদ্দেশ্য নিতে হবে। চলুন আজকের আমরা যে লীলা সাধন করব সেই লীলাটি হচ্ছে শ্রীকৃষ্ণের একটি গুরুত্বপূর্ণ লীলা। আপনারা বোধহয় হ্যান্ডবিলে লেখাও দেখে নিয়েছেন, লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। এটি একটা শ্রীমৎ ভাগবতের লীলা। আপনাদের বাড়িতে যদি ভাগবত নামক গ্রন্থটি থাকে তাহলে ভাগবতের পাতা উল্টাবেন, 10 নম্বর স্কন্ধে 13-14 অধ্যায়ে এই লীলাটার বর্ণনা পাবেন। ভাগবতের
দশ নম্বর স্কন্ধে ১৩ থেকে ১৪ অধ্যায়ে এই লীলাটির বর্ণনা পাবেন। যেটা ভাগবতে লেখা আছে সেইটাই আপনাদের বলা হয়েছে, সেই নামটাই আপনাদের জানানো হয়েছে, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। সেই লীলাটি আজকের আমরা আস্বাদন করব। চলুন, সেই লীলাটি জানার জন্য আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে। চলুন বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাওয়ার সময় একটা, যখনই বৃন্দাবন যাব তাই বাংলা থেকে যখন বৃন্দাবনে যাচ্ছি একটা ভজন গাইতে গাইতে কি ভজন গাইবো না বাদ দেব গাইবো? হ্যাঁ, এবার ভজন, একটা বৃন্দাবনের ভজন গাইতে গাইতে যাই। হ্যাঁ, বলছে ভজন গাইব মানে কি, অনেকের মনে একটা ধারণা হয়ে গেছে এখনকার দিনে ভজন মানেই তাক দিনাদিন তাক দিনাদিন শুধু কোমর ধুলে নাচো, ওইটা ভজন নয়, ওসব চানাচুর ভজন। আমি চানাচুর ভজন গাই না, আমি ক্ষীর ভজন গাই। ক্ষীর ক্ষীর যেটা খেলে মনের মধুরতা বৃদ্ধি পাবে, যে ভজনের মধ্যে সাহিত্য নেই সঙ্গীত নেই সেটা ভজন বলে আমি মনেই করি না। হ্যাঁ, নাচার ভজনকে কোনো লাভ নেই, যে গানটা গাইব তার মনের মধ্যে তার গানের মধ্যে অনেক তাৎপর্য লুকানো থাকবে, সেই গানটি গাইতে গাইতে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। চলো সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই। এখানে যারা গান শুনছো কারা কারা বৃন্দাবনে গেছো, হাত তোলো দেখি কারা কারা গেছো বৃন্দাবনে। বাবা, এ তো অনেকেই গেছে গো বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? হ্যাঁ, কেন, কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না, শ্যাম শ্যাম বললে হবে না, আর যদি বলি হরি হরি বলে বাবা হরি বলো রাম বলো কৃষ্ণ বলো কোনোটাই বৃন্দাবনে কাজে লাগবে না। বৃন্দাবনে কি বলতে হবে? তাহলে বৃন্দাবনটা রাধারানীর কেন? পৃথিবী সৃষ্টি করেছেন, জগৎ সৃষ্টি করেছেন, সব কিছু কৃষ্ণের আন্ডারে, আর বৃন্দাবনটা রাধারানীর আন্ডারে। জেনে রাখবেন, বৃন্দাবনটা রাধারানী, সেখানে রানী, সেখানে কৃষ্ণ পর্যন্ত হাত জোড় করে দাঁড়িয়ে থাকে, রাধা যা বলবে বাবা তাই শুনতে হবে। কেন না, প্রেমে রাধারানী এত শ্রেষ্ঠ যে সকল প্রেম দিয়ে ভগবানকে পর্যন্ত এমন বশীভূত করে নিয়েছে যে ভগবান পর্যন্ত তার কথা শুনতে বাধ্য হয়েছে। ওই জন্যে রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে প্রবেশই করা যায় না, ওই জন্য বৃন্দাবনে রাধে রাধে বলে প্রবেশ করতে হয়। রাধারানীর মতো ভক্তি হৃদয়ে নিয়ে তবেই ভগবানকে ভালোবাসতে হয়। চলো আমরা এবার বৃন্দাবনে যাই। এতক্ষণ ছিলাম গঙ্গার পারে, এইবার যাব যমুনার পারে। আপনাদের এটা গঙ্গা তো, যেটা মুর্শিদাবাদ হাজারদুয়ার গঙ্গা, এই গঙ্গা থেকে যাব আমরা আবার যমুনার পারে। চলো রে 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 চলো উলুখনি মাইরা
ভগবান কৃষ্ণের মাথায় কি রয়েছে, কি রয়েছে মায়েরা? চূড়া। চূড়াটা কি দিয়ে তৈরি? ময়ূরের পালক দিয়ে তৈরি, ময়ূর পাখার চূড়া। আর কানে রয়েছে কুণ্ডল, আর অঙ্গে রয়েছে হলুদ বর্ণের কাপড় পীতাম্বর, তাই না? মোরা মুকুট আর পীতাম্বর সোহে, মোরা মুকুট আর পীতাম্বর সোহে, কুণ্ডল ঝলকত ধীর, চলো মন কুণ্ডল ঝলকত ধীর, চলো মন gaga manini
আমরা প্রবেশ করলাম বৃন্দাবনে, এবার জানব ব্রহ্মমোহন লীলা। সকালবেলায় কৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে, ২৪ জন সখা নিয়ে আজকের বৃন্দাবনের মাঠে গেছে খেলা করার জন্য। আপনারা বললেন কৃষ্ণের কাজ নেই, কৃষ্ণের কাজের শেষ নেই। বৃন্দাবন থেকে গরু চরানো শুরু করেছে, মহাভারতের যুদ্ধ পর্যন্ত কৃষ্ণ কাজ করে গেছে। বলছে গীতায় কি, কর্মণ্যবহিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুদ্ভমা সঙ্গস্তরি কর্মণি। গীতা শ্লোক বলে কর্ম করে যাও, ফলের কথা চিন্তা করো না। আর আমরা কি করি মায়েরা, আগে ফল পরে কর্ম। আর ভগবান বলেছে আগে কর্ম পরে ফল। তিনিও কর্ম করতেন বৃন্দাবনে, সকালবেলায় উঠে মায়ের কোলে বসে দধি দুগ্ধ নবনী ঘৃত ঘোল খেয়ে তিনি নবলক্ষ ধেনু নিয়ে ২৪ জন সখা নিয়ে খেলা করতে যেতেন। আজকেও খেলা করতে এসেছেন বৃন্দাবনের মাঠে। এই এ সুধা, এ সুধা, এই তোরা খেলা করবি তো নাকি? ও মায়েরা তোমরা খেলা টেলা করবে নাকি? কৃষ্ণের সঙ্গে খেলা করবে? খেলা করার ইচ্ছে আছে? তাহলে কৃষ্ণের সঙ্গে তাহলে কি খেলা করবো বলে দে, এদেরকে তবে বুঝতে পারবে, নইলে বল। ঠিক আছে, নতুন খেলা। আচ্ছা, যে এটা কোনোদিন হয়নি বলে দে ওদেরকে কি খেলা, তাড়াতাড়ি বল। আরে বল, কি খেলা?
খেলা পাতা ভালো কথা, এবার কি ও মায়েরা এখানে খেলেছো তোমরা? ছেঁড়া পাতা ভালো কথা, এই বাচ্চাগুলো কোথায় গেলো? এই বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো কই রে? এই ছেঁড়া পাতা ভালো কথা কি? বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তনের আসরে দিলাম বুঝতে পারছি না, ঘরে ছিলাম ভালোই ছিলাম, প্রশ্নের জ্বালায় কীর্তন এলাম, ইয়ে কেন এসে দেখছি প্রশ্নের পর প্রশ্ন। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা খুব সহজ খেলা। কৃষ্ণের ২৪টা বন্ধু রয়েছে, এই ২৪টা বন্ধু আর কানাই বলাই দুই ভাই, তাহলে ২৪ দিয়ে ২৬, ২৬টা পাতা গাছ থেকে পাড়া হবে, একটা পাতা তার মধ্যে ছেঁদা করে দিয়ে ওই ২৫টা পাতার সঙ্গে গুলিয়ে দেওয়া হবে। এবার সবার চোখ বেঁধে দেওয়া হবে, একটা একটা করে সবাই পাতা তুলে নেবে, যার কপাল ভালো তার পাতাও ভালো, আর যার পাতা গেল তার কপালও গেল, মানে যার পাতাটা ছেঁড়া হবে তাকেই কাঁধে করে নিয়ে সর্বক্ষণ চড়াতে হবে। তাই আসল খেলা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। আচ্ছা তা তুই কি করবি? এই রাখের লজ্জা দেখেছ? ও মায়েরা, ও নাকি আমার কাঁধে চড়বে, ওর শরীরটার দিকে তাকাও, আর আমার শরীরটার দিকে তাকাও, ওই ধূমস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে এই কাঁধ আর আমার টিকবে? আর ওকে না পারিস, সুবল কেনা খুব হালকা, স্বপন আছে এইটা নাকি হালকা, এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? কি গো মায়েরা, এ বলছে ওকে কাঁধে চড়বো, এ বলছে এ আমি কাঁধে চড়বো, বলে ওই সব করলে হবে না, আগে পাতা তোল। সবার চোখ বেঁধে দিয়েছে, একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। এই তোর পাতা কেমন রে? ও মাইরা, এর পাতা ভালো। সবার পাতা খুঁজতে খুঁজতে সুবল বলছে, এই তোর পাতা কেমন কানাই, আমাদের পাতার খোঁজ নিচ্ছিস তুই? আমার পাতা দেখে নাও, এ ভালো পাতা। হ্যাঁ, আমি হচ্ছি একবারে নন্দরাজার ছেলে, আমার পাতা কখনো খারাপ হয়? এই দেখো, এই দেখে না আমার পাতা, এই আমার ভাগ্যে ছেঁড়া পাতা দিয়েছিস? যেই কানের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে ২৪ জন ছুটে এসছে, চোর 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 চোর, খবরদার চোর বলবি না, মাখন চুরি করলে আমি একা খাই না তোরাও খাস? সকলে খাস, সবাই খাস, চোরের মায়ের বড় গলা, তোরাও তো খাস, তাহলে আমায় চোর চোর বলছিস? কাঁধে চড়ার দরকার কাঁধে চোর। এইগুলো যতক্ষণ যা হলো সব নাটক, সব নাটক মায়েরা, কেননা ২৪টা পাতা ২৬টা পাতা যে কটাই পাতা হোক না কেন, তার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ওটা কি আর কানাই জানে না? ও বেটা সব জানে, নাটের গুরু ওইটাই, ও সব জানে, কিন্তু তবুও রোজ ইচ্ছে করে ছেঁড়া পাতাটাই রোজ তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো সখাদের কাঁধে বসানো যাবে না, আরে কাঁধে বসাতে না পারলে সখাদের চরণ দুটো বুকে জড়িয়ে ধরা যাবে না, ভগবানের চরণ জড়িয়ে ধরে তোমরা যা সুখ পাও, ভগবান ভক্তের চরণ জড়িয়ে ধরে তার থেকে অনেক বেশি সুখ পায়। তোমরা তো ভগবান নও, তোমরা কি করে বুঝবে কৃষ্ণ ভক্তের চরণ জড়িয়ে ধরার জন্য কত লালায়িত হয়ে থাকে, বলে যে করে আমার আশ আমি তার করি। এই শ্লোক, এই মজার কথাটা জানা আছে তো? যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে না আমার পাশ, আমি তার হই দাসের দাস। মায়েরা জেনে রেখে দিন, যদি মনে মনে পরিকল্পনা করে থাকেন যে আপনি কৃষ্ণকে ভালোবাসবেন, খবরদার ভালোবাসতে যাবেন না, মানে কৃষ্ণকে যে যে ভালোবেসেছে আজ পর্যন্ত তার প্রথমে তার সর্বনাশ হবেই হবে, সব কেড়ে নেবে কৃষ্ণ, কেননা প্রথম কথাই হচ্ছে কৃষ্ণ চোর, বৃন্দাবনের কৃষ্ণ সে কিন্তু চোর, সে সব চুরি করে নেবে আপনার ধন সম্পত্তি মান সম্মান টাকা পয়সা ঘর সব কেড়ে নেবে,
এমনি এমনি কাটবে না, কেননা কৃষ্ণ জানে যতক্ষণ নিজের সম্পত্তি নিজের ভরসায় আছে ততক্ষণ ভগবানের ভরসা ভক্তরা করবে না। আর সকল কিছু খুইয়ে নিয়ে যখন রাস্তার ভিখিরি হবে তখন সব কিছু হারিয়ে শুধু আর কিছুই বলবে না, শুধু গোবিন্দ গোবিন্দ বলেই ডাকবে। এটা কৃষ্ণ জানে, ওই জন্য সব কেড়ে নেবে, কেড়ে নিয়ে নিঃস্ব করে তারপর কৃষ্ণ ভক্তর জন্য একেবারে সব দিয়ে দেবে। ওই জন্যই মায়েরা জেনে রাখুন, যারা যারা কৃষ্ণকে প্রকৃত ভালোবেসেছে তাদের নামগুলোই ইতিহাসে লেখা আছে। আপনার নাম আমার নাম জীবনে কেউ রাখবে না, কিন্তু শ্রীদাম সদাবের নাম চিরকাল থেকে যাবে। বাহ, এ নাম ধরে ধরে ঠিক মালা দিয়েছে গো, নাম ধরে ধরে মালা দিয়েছে, পদ্ম ফুল জয় নিতা, বাহ খুব সুন্দর। এইবার মায়েরা সেই কৃষ্ণ সেই আজকের ভগবান বৃন্দাবনের মাঠে শ্রীদাম সুদামের সঙ্গে খেলা করছে। আহা কি সুন্দর, গোবিন্দ খেলার জন্য কি সুন্দর গান রয়েছে। খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম, খেলা তো খেলা তো খেলা তো খেলা তো ও খেলা তো ও খেলা তো ও গো প্রিয় শ্রীরাম জানিয়ে দি, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল, কজন হয়েছে? কজন হলো? ১২টা। আবার গুণ হলায়ুধ বরু থপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্ক পুণ্ডরীক, কজন হলো? তাহলে ১২ ১২ ২৪। এই যে প্রথম একদম দুজনের নাম প্রথম বলা আছে, কাকে? তাদের নাম কি? শ্রীদাম আর সুদাম। এখন ২৪টা নাম যদি পদাবলীর মধ্যে লিখে দেওয়া হয় তাহলে ছন্দটা মিলবে না, ওই জন্য ছন্দটা তো মিলবে না, ওই জন্যে প্রথমে দুজনের নাম রেখে সবার উদ্দেশ্য করে বলা হয়েছে। হ্যাঁ, প্রিয় শ্রীদাম সুদাম মেলি,
তপন তনয়া তীরে কেলি। কৃষ্ণ কোথায় খেলা করছে? ও মাইরা, তপন তনয়া তীর। বলে বাবা তো কঠিন বাংলা হয়ে গেল, এমনকার দিনের মানুষরা কঠিন বাংলা আবার বোঝে না। হ্যাঁ, যদি আমি একবার বলে দিই কঠিন কোন বাংলা বলো, হাটক মানে কি, তখন সব মাথা থেকে গুলিয়ে যাবে। হ্যাঁ, হাটক মানে নাকি হাট বাজার, বোঝো। হ্যাঁ, হাটক মানে হাট বাজার। হাটক মানে কি মায়েরা জানো? হাট বাজার নয়, হাটক মানে সোনা, সোনার নাম হচ্ছে হাটক। এগুলো হচ্ছে প্রাচীন বাংলা, প্রাচীন বাংলা মানে পিওর বাংলা শব্দ। এবার বলো তপন তনয়া তীর, তপন মানে কি? সূর্য। তনয়া মানে কি? আমা মেয়ে। হ্যাঁ ঠিক, একদম ঠিক। তনয় মানে পুত্র, আর তনয়া মানে কন্যা বা মেয়ে। তাহলে তপন তনয়া মানে সূর্যের মেয়ে, তার তীরে, তীর মানে পার বা কূলে। তাহলে তপন তনয়া তীর, সূর্যের মেয়ের পারে। এবার কি মানে হচ্ছে সূর্যের মেয়ের পারে? কথাটা হবে যমুনার তীরে, কেননা সূর্যের ছেলের নাম যম আর সূর্যের মেয়ের নাম যমুনা, জানো না? সব ভাই ফোটে দেয় না, কি করতে কি জানি, ভাই ফোটে দাও না। ভাই নেই বলে ভাইয়ের কপালে কি বলি আমরা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, তারপরে জমের দুয়ারে পড়লো কাঁটা, তারপরে কি যমুনা দেয় জমকে ফোঁটা, আর আমি দিই আমার। তাহলে যমুনা যদি জমকে ফোঁটা দেয়, তাহলে যম আর যমুনা কি হয়? ভাই বোন। তাহলে সূর্যের ছেলের নাম যদি যম হয়, সূর্যের মেয়ের নাম যমুনা। তাই যমুনার তীরে কৃষ্ণ খেলা করছে এটা না বলে একটু ঘুরিয়ে বলেছে তপন তনয়া তীর। এটাকেই বলে কাব্যরস, মানে সহজ কথা সত্য কথাটিকে সুন্দরভাবে প্রস্ফুটিত করা, এটাই কাব্যের কাজ। তাই বলছে প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন যে কৃষ্ণ যমুনার তীরে খেলা করছে তাকে দেখতে কেমন? ওরে বাবা কি সুন্দর! একই সঙ্গে ব্রহ্মমন লীলা করতে গিয়ে দেখুন রূপও হয়ে যাচ্ছে, একটা পদাবলীর মধ্যে রূপও রয়েছে। কৃষ্ণ কেমন দেখতে, তাকে দেখতে কেমন? ও মাইরা, কৃষ্ণকে তোমরা কেউ দেখেছো নাকি? হ্যাঁ, মাথা নাচছে বলেন না। ও মাইরা, আমিও দেখিনি, আমারও না। তাহলে আমরা কখনো কৃষ্ণকে দেখিনি, তাহলে কি হবে? আমরা তাহলে দেখতে পাবো না, বলে পাবো না, বলে মূর্তি দেখেছি কিন্তু সব চোখের সামনে তো দেখিনি। যারা দেখেছে তারা পদাবলীর মধ্যে বর্ণনা করে গেছে, সেই পদাবলীগুলো যদি মন দিয়ে অনুভব করি তাহলে কৃষ্ণের একটা ছবি মনের মধ্যে আঁকা হবে। দেখি রকম বয়সে কিশোর মোহন ভাসি, বয়সে কিশোর মোহন ভাসি, বয়সে কিশোর মোহন ভাসি, বয়সে কিশোর মোহন ভাসি, ওই বদন ইন্দু জলদ কাঁতি রে। বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাঁতি রে। কথা বলি খুব মন দিয়ে শুনবেন, বলে বয়সে কিশোর, কৃষ্ণের যে রূপ সেটা চিরকালই নবকিশোর নটবর বেশ। কোনোদিন কৃষ্ণকে আপনারা দেখবেন না কোনো ছবির মধ্যে, কোনো ভিডিওর মধ্যে, কোনো আকার মধ্যে কৃষ্ণের একটা বড় বড় গোপ রয়েছে, কৃষ্ণের বড় বড় মাসেল রয়েছে, ওই রাক্ষসের মতো চেহারা কোনোদিন দেখেছেন?
জীবনে দেখবেন না। তার ওই রূপটা চির কিশোর নটবরবেশ, ওই মাথায় মোহন চূড়া, ওই হাতে বাঁশি, আরে এত সুন্দর তার রূপ, তার দিকে একবার যে দেখবে তার সকল কিছু শেষ। বয়সে কিশোর মোহন ভাতি, বদনটা কেমন না, বদন ইন্দু জলদ কাঁতি, বদন মানে মুখ, ইন্দু মানে চাঁদ, জলদ মানে মেঘ। যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে ওই মেঘের কোলে, যেন চাঁদ উঠেছে মেঘের কোলে, যেন চাঁদ উঠেছে। ও মাইরা, কৃষ্ণ বদনে দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, তারই ভগ্নীপতি, ওনার সঙ্গে এতদিন বাজিয়েছে, আমি পিসেমশাই বলি আদর করে ভালোবেসে, হ্যাঁ, তাই আমার সঙ্গে বাজাতে এসছে, কার সঙ্গে আছো, আমার সঙ্গে রয়েছে, ওই জন্য বলে দিচ্ছে, আগে আলোচনা হয়ে গেছে, এখন আমার সঙ্গে থাকেন, আমার সঙ্গে বাজান। দেখুন, গান যেমন যেমন যাবে বাজনা তেমন তেমন যাবে, গলা বা কথা যেমন যেমন যাবে দেখুন বাজনাও তেমন যাচ্ছে। যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, দেখুন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে ওই মেঘের কোলে, চাঁদ উঠেছে মেঘের কোলে, চাঁদ উঠেছে, বলো ধ্বনি, মেঘের কোলে চাঁদ উঠেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদন দেখলে আমার এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে, কৃষ্ণ বদন দেখলে কখনো দেখবেন মেঘের মুখ থেকে বা মেঘের মাথার থেকে যখন চাঁদটা চকচক করে ওঠে তখন কেমন দেখতে লাগে, কি সুন্দর রূপ, এটা কখন দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে শরৎকালের আকাশে দেখা যায়। দেখবেন মেঘের কোল থেকে চাঁদ উঠছে, কৃষ্ণের দেহটা হচ্ছে মেঘের মতো আর বদনটা হচ্ছে চাঁদের মতো, কৃষ্ণ বদনে দেখলে এই মনে হয় আমার মেঘের কোলে চাঁদ উঠেছে, কৃষ্ণ বদন দেখলে মনে হয় বলে চাঁদ চন্দ্রিকা গুঞ্জাহারে, চাঁদ চন্দ্রিকা গুঞ্জাহারে, ওই বদন মদন আহা বদন মদন, ওই বদন মদন ভাপরি, বদন মদন ভাপরি, আগমনি গম বে দোষা, আগমনি গম বে দোষা, আর মিলাই কর বিহার, মানুষ ভাই কি বলেছি আমি, কি বলেছি মায়েরা, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, জানো এই গানটা কার লেখা, এই গানটা কার লেখা জানো, তোমরা শুধু জাত ধর্ম বর্ণ নিয়ে মেতে মেতে বেড়াচ্ছ, এ ওই জাত সে সেই জাত, এ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ, এই সব করো তোমরা, যারা বুদ্ধিমান লোক তারা কখনো এসব করবে না। এই এত সুন্দর একটি গান,
লিখেছেন একজন মুসলমান, নাম পরিবর্তন করেনি, ধর্ম বর্ণ জাত কিচ্ছু পরিবর্তন করেনি, কিন্তু কি লিখে দিয়ে গিয়েছেন সেই গানটা এখনো পর্যন্ত আমাদের বৈষ্ণবদের গাইতে হচ্ছে। চিন্তা করুন তাহলে কোন সে ভক্ত, নামটা পদাবলীর শেষে ভনিতাতে তিনি লিখে দিয়ে গেছেন, তার নাম কি, নাম কি? নাসির মাহমুদ করত আস, নাসির মাহমুদ করত আস। সবাই প্রণাম জানান, প্রণাম প্রণাম করুন, এই সব মানুষদের চরণে প্রণাম করতে হয়। ওগো নাসির মাহমুদ করত আস, নাসির মাহমুদ করত আস, চরণ শরণ দান দেখিলা তোরা। এত সুন্দর পদ লিখেছেন নাসির মাহমুদ, ভাবতে পারছেন বাংলার প্রেমের উচ্চতা কত উঁচু, স্তরটা কত উঁচু? সেই কৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ড জ্বালাচ্ছেন, যিনি বিশ্বব্রহ্মাণ্ড জ্বালাচ্ছেন তিনি আবার বৃন্দাবনের মাঠের মাঝখানে গিয়ে খেলাও করছে। রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়ে যাচ্ছে, সেই কৃষ্ণ বৃন্দাবনের মাঠে গিয়ে রাখালদের এঠো ফল কাচ্ছে। ও পদকর্তা, এই মাঠে ঘাটে কত ছেলে গরু চড়িয়ে বেড়ায়, হ্যাঁ, তাদেরকে নিয়ে তুমি কখনো গান লেখো না? আজকে কৃষ্ণ বলে একটা ছেলে গরু চড়াচ্ছে, তাকে নিয়ে তুমি কীর্তন লিখছে কেন? আরে শোনো বাবা, কৃষ্ণ বলে যে ছোট ছেলেটা ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবনের মাঠে, ওই ছোট ছেলেটাই হচ্ছে জগতের সব থেকে বড়, সব থেকে বড়। মায়েরা, কাজী নজরুল ইসলাম লিখেছিলেন একটা গান, খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু, দেখেন নি, শুনেছেন তো? খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে, প্রভু নীরজনে। আহা, কত সুন্দর গান! এসব গানগুলো শোনেন তো নাকি শোনেন না? কি আবার হোক, কি আবার শুনবেন? দেখো কাণ্ড, আবার শুনবে? এসব গান তো আমাদের বাংলার রত্ন, এসব গানগুলো আমি যেখানেই যাই সেখানে লোকে শোনাতে বলে। এই গানটা কী হয়েছে তা কী জানি, ইউটিউবে সব লোকে দেখে নিয়েছে তো, ওই যেখানেই যাই দাদা খেলিছো, যে আপনাদের এখানে এখানেও খেলিছো, কালকে দেখে দেবো সেখানেও খেলিছো, খালি খেলা হচ্ছে। খেলিছো নজরুল ইসলাম, এখন অনেকে প্রশ্ন করবে কীর্তনের মধ্যে নজরুল ইসলাম কেন, কেন হবে না কেন? কীর্তন কাকে বলে? ভগবান নাম রূপ গুণাদি নাম হচ্ছে এই ভাষা তো কীর্তন, ভগবানের নাম রূপ গুণ লীলা বর্ণনা করার নামই কীর্তন। তা সে নজরুল ইসলাম করুক আর চণ্ডীদাস করুক, আমার কি দেখার দরকার? কীর্তন হচ্ছে তার মধ্যে সাহিত্য সঙ্গীত বরাবর আছে কিনা সেটা জেনে নিতে হবে, যে তার মধ্যে সাহিত্যিক ভ্যালু কতটা, সাঙ্গীতিক ভ্যালুটা কত, এই দুটো যদি পরিপূর্ণ থাকে নিশ্চয়ই কীর্তনের ভাব প্রসঙ্গ অনুযায়ী, যদি প্রসঙ্গ আসে তবে, প্রসঙ্গ না এলে গাওয়া যাবে না। এই যেমন এই গানটা এখানে প্রসঙ্গে এসেছে যে কৃষ্ণ বিরাট বড় বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হওয়া সত্ত্বেও তিনি আজকের বৃন্দাবনের মাঠে তিনি খেলে খেলে বেড়াচ্ছেন। খেলেছ এ বিশ্বলোকে বিরাট শিশু, আ
ভগবান কোথায় কেমন করে লীলা করছে কেউ তাকে কখনো দেখেনি। দেখুন আমাদের ভারতবর্ষের শাস্ত্র তো খুব ইন্টালেকচুয়াল, ওই জন্যে এমন গোপন গোপন কথা এমন কাহিনীর মধ্যে বলে গেছে, তুমি শুধু এই কাহিনীটাকে নিয়েই মেতে থাকবে, ভেতরে দর্শনটা বুঝবে না। বলছি কৃষ্ণ কোথায় খেলে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলাবিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলাবিলাসে। কৃষ্ণের গায়ের রং কেমন? কালো। আর কালীর গায়ের রং কেমন? কালো। ভারতবর্ষের দুটো সম্প্রদায় সব থেকে বেশি সংখ্যক রয়েছে, একটা শাক্ত একটা বৈষ্ণব, আর বাংলাতে তো বহু রয়েছে শাক্ত বৈষ্ণব, শৈব গণপত্য সৌর এগুলো আমাদের বাংলায় কম, সব থেকে বেশি শাক্ত এবং বৈষ্ণব। তাহলে বৈষ্ণবদের যে আরাধ্য ভগবান তিনি কৃষ্ণ, তার গায়ের রং কেমন? কালো। আর শাক্তদের যে উপাস্য ভগবান কালী, তার গায়ের রং কেমন? সেটাও কালো। এমনি এমনি এগুলো বলা নেই, এসবের মধ্যে দর্শন রয়েছে। তাহলে কালো লোক বেশি দিন বাঁচে তার জন্য নয়। কালো কেন বলা হয়েছে? সায়েন্স বিজ্ঞান আবিষ্কার করেছে যে বিরাট বড় কালো গহ্বর হতে তবে এই বিরাট বড় আলোর জগতের সৃষ্টি হয়েছে। ব্ল্যাক হোল, এখনকার দিনের বিজ্ঞান এটা বলছে ব্ল্যাক হোল, আর আগেকার দিনের আমাদের শাস্ত্রে বলে গেছে কৃষ্ণ গহ্বর। কোত্থেকে পেয়েছে তারা? আমাদের শাস্ত্র থেকে পেয়েছে, আমাদের শাস্ত্র থেকে তারা পেয়েছে। তারা এখন ইংরেজিতে বলছে কসমিক ওশান, আমরা এর হাজার হাজার বছর আগে থেকে জেনে আছি ক্ষীরোদক সমুদ্র। তাহলে এগুলো আমরা কোত্থেকে পেয়েছি? সব আমাদের শাস্ত্র থেকে। তাই কালো থেকেই আলোর সৃষ্টি, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। অন্ধকারে না হলে আলো হবে না, আলো আছে মানে অন্ধকার কোথাও না কোথাও রয়েছে। তাই বিরাট বড় কালোর থেকে এই সকল আলো সৃষ্টি, সেই বিরাট বড় কালোকে, সেই বিরাট বড় কালোই হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি। তবেই আমরা এসেছি আস্তে মায়েরা, আস্তে আস্তে। এই যে তোমরা পৃথিবীতে আছো, আমরা পৃথিবীতে আছি, তোমরা নারী আমরা নর, তোমরা মহিলা আমরা পুরুষ, আমরা পৃথিবীতে থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না, আর আমরা না থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না। তবু মানুষের অহংকার সব থেকে বেশি। দেখবেন পশুদের মধ্যে কিন্তু এত অহংকার নাই যত মানুষের মধ্যে আছে। একটা পশুর দল, তারাও কিন্তু সমবেতভাবে চলাফেরা করে, আর মানুষ তার নিজের অহংকারের জন্য নিজের একক চলার চেষ্টা করে। অহংকার, মানুষ সব থেকে বেশি অহংকারী, কিন্তু পশুরাও তো নয়। জেনে রেখো তোমরাও একটা সাধারণ সৃষ্টি, সাধারণ জীব, তোমরা থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না, না থাকলেও পৃথিবীর কিচ্ছু সে যায় না। আজ থেকে মিলিয়ন বছর আগে পৃথিবীতে রাজত্ব করত ডাইনোসর, তারা পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে, তাতেও পৃথিবীর কিচ্ছু যায় আসেনি।
তোমরা এখন রাজত্ব করছো, তোমরা থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না, না থাকলেও কিচ্ছু যায় আসে না। তাই যতদিন থাকছো, যতদিন আছো, একটু ভালো করে বাঁচার চেষ্টা করো, মা ভালো করে বাঁচো। কার সর্বনাশ করবো কি করে, কার ক্ষতি করবো কি করে, এসব চিন্তা করো না। ঈশ্বরের কৃপায় নিঃশ্বাসের শক্তি নিয়ে এসেছো, তার কৃপায় তার চরণেই যাতে চলে যেতে পারো সেই চেষ্টা করে ভগবানের নাম গুণগান নিয়ে সকাল সন্ধ্যা কাটাও। কেননা তোমার মতো পৃথিবী, তোমার মতো গ্রহ নক্ষত্র পৃথিবীতে, এই বিশ্বব্রহ্মাণ্ডে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রয়েছে, তোমাদের হুঁশ নেই, তোমরা খবরই জানো না। একটা সূর্যের তাপে হাহুতাশ করছো, এই যে বৈশাখ মাসে যখন 44°, 45° চলে এসেছিল, মরছিলে না আরেকটু হলে? জানো 1,00,000,000 দূরে, মিলিয়ন কিলোমিটার দূরে সূর্যের বাস, তার আলো আমরা বৈশাখ মাসে সহ্য করতে পারছি না। এই রকম এক একটা সূর্য কত যে রয়েছে কোনো ঠিক নেই, কত কোটি কোটি রয়েছে ঠিক নেই। তাই বেশি অহংকার টঙ্কার করো না, মানুষের মতো মানুষ হও। বিরাট শিশু আনমনে এলিছো, এবিষোলোয়ে বিরাট শিশু আনমনে এলিছো, এবিষোলোয়ে বিরাট শিশু নজরুল ইসলাম। যে ভগবান সৃষ্টি করতেও জানে, সেই ভগবান প্রেম করতেও জানে। যে কৃষ্ণ যশোদার কোলে মাটি খেতেও জানে, সেই কৃষ্ণ অর্জুনের সঙ্গে বিশ্বরূপটা দেখাতেও জানে, সেই হচ্ছে কৃষ্ণ। আপনাদের সবার কাছে আমার এই কর্তৃপক্ষদের কাছ থেকে একটা নিবেদন, আজকের সন্ন্যাসী ডাঙ্গা গ্রামে আপনারা হাজার হাজার ভক্তবৃন্দ এখানে গান শুনতে এসেছেন, আমাদের স্বভাব হলো খারাপ কাজের জন্য আমাদের সব কিছু নষ্ট হয়ে গেলেও আমাদের গায়ে কিছু লাগে না, আর ভালো জিনিসের পিছনে আমাদের যদি কিছু করতে হয় আমাদের গায়ে লেগে যায়। মানে আমরা খারাপের সঙ্গে আছি, ভালোর সঙ্গে নাই। দেখবেন একটা বাজারের মধ্যে বিভিন্ন ধরনের দোকান আছে, ঘরে নানান ধরনের তরকারি হয়, দেখবেন বিরিয়ানির দোকানের সামনে লোকে লাইন দিয়ে রয়েছে, মাছির মতো ভনভন করছে, কিন্তু কোনো ডাক্তার কোনোদিন আপনাকে স্বাস্থ্য রক্ষার জন্য বিরিয়ানি খেতে বলবে না, বলবে? বলুন তো কোনো ডাক্তার বলবে কি না? হ্যাঁ, দেখবেন চপ সিঙ্গাড়ার দোকানে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে, আপনি ডাক্তারের কাছে গেছেন গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন, ডাক্তার বলে কি খাও সকাল সন্ধে, বলো আমি সকালবেলা উঠে একটা করে সিঙ্গাড়া খাই, হ্যাঁ সকালবেলা উঠে আমি একটু সিঙ্গাড়া খাই। কোনো ডাক্তার বলবে সকালবেলা উঠে হজম করার জন্য তুমি একটা করে আলুর চপ খাও? বলবে না। স্বাস্থ্য রক্ষার জন্য সকালবেলায় উঠে বলবে সকালবেলা আমলার জুস খাও, হ্যাঁ ছোলা বাদাম ভিজানো খাও, ভালো করে একটু আমলকি জল খাও, হ্যাঁ মিশিয়ে ভিজানো জল খাও, এগুলো বলবে। স্বাস্থ্য রক্ষার জন্য যেমন নিজেকে সচেতন হতে হয়, ভালো জিনিস রক্ষার জন্য নিজেদের সচেতন হতে হয়। এই কর্তৃপক্ষ সন্ন্যাসী ডাঙার ভক্তবৃন্দ এত সুন্দর করে প্রত্যেক বছর আপনাদের সামনে এত সুন্দর করে কীর্তনের অনুষ্ঠান তুলে ধরে, আপনারা ভক্তবৃন্দ হাজার হাজার ভক্তবৃন্দ দূর দূর থেকে আসেন শুনে যান, এই বাংলার সংস্কৃতি, বাংলার সত্যিকারের সংস্কৃতিগুলো আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি, আমরা অপসংস্কৃতির দিকে বেশি করে এগোচ্ছি, এটা ভয়ঙ্কর একটা খারাপ জিনিস। যদিও বা আমাদের কিছু করার নেই, এটাই কলিযুগের দোষ, এটাই কলিযুগের বৈশিষ্ট্য, তবুও নিজেদের মধ্যে ভালো জিনিস বাঁচিয়ে রাখতে হবে। তাই আমার ভক্তরা, আমার এই ছোটো ছোটো ভাইগুলো, ছোটো ছোটো আমার সুন্দর এই ছেলেগুলো আপনাদের সামনে ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের কাছে যাবে। মায়েরা যার যা ইচ্ছে আপনারা, এই ছেলে এদিকে, যার যা ইচ্ছা আপনারা প্রাণ ভরে আপনারা দান করবেন। আপনাদের সঙ্গে আপনাদের কাছে এরা যাবে,
আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আপনারা শ্রোতাবৃন্দ হয়েছেন, এসেছেন কীর্তন শুনতে, আপনাদের দেওয়ার আগে আসরের থেকে দান দেওয়াটা শুরু হবে, তারপরে আপনারা যে যার ইচ্ছা দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, এইখান থেকে দান দেওয়াটা শুরু হলো, এইবার আপনাদের কাছে যাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে। আপনাদের যার যতটুকু সামর্থ্য, যার যতটুকু ইচ্ছা রয়েছে, আপনারা প্রাণ ভরে দান করবে। কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনে যমুনার তীরে, এদিকে হঠাৎ সৎপনা সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হলো একটু পরে বলব, আগে শাস্ত্রটা আলোচনা করে নি, তারপরে বলছি। চাচা করি চাচামেচি করবেন না, চিৎকার করবেন না, সবার কাছেই যাবে, সবাই দেওয়ার সুযোগ পাবেন, কোনো চিন্তা নেই, প্রত্যেককে দিতে পারবেন। যার যার কাছে যাবে শুধু চুপ করে দিয়ে দেবেন। কৃষ্ণ লীলা করছে, এদিকে হঠাৎ ব্রহ্মলোকে ব্রহ্মার মনের মধ্যে কৃষ্ণ দেখার ইচ্ছা জাগ্রত হল। ব্রহ্মাকে, ব্রহ্মা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা, তার থেকেই আমাদের 14টা প্রজাপতি বা 14টা মনুর জন্ম হয়েছে, সেই মনুর থেকে আমরা মানব জাতি সবাই জন্ম নিয়েছি। এই ব্রহ্মা তার মনে ইচ্ছা হলো আমি একটু কৃষ্ণ দেখব, কৃষ্ণলীলা কেমন করে দেখতে হয় আমাকে দেখতেই হবে। এই বলে ব্রহ্মা ধরেছে আজকে নারদকে, নারদকে বলছে এই নারদ, এইটা হচ্ছে নারদ, এই নারদ আমি তোর বাবা, তুই আমার ছেলে, আমি কৃষ্ণ কি করে দেখবো, তুই ব্যবস্থা কর দেখি বাবা। বলে বাবা কৃষ্ণ কি করে দেখবেন সেটা তো আমার দায়িত্ব নয়, মানে ওই হিসেব টিসেব আমি বলতে চলতে পারবো না, তবে অঙ্ক করে আমার শিষ্য ব্যাসদেব কিন্তু অনেক কিছুই জানে, আমি ব্যাসদেবের কাছ থেকে এসে জেনে আপনাকে বলে দিচ্ছি। এই বলে নারদ মুনি এলেন ব্যাসদেবের কাছে। ব্যাসদেব বলছে গুরুদেব এই অসময় কেন এসে হাজির হয়েছেন। শোনো ব্যাসদেব, আমার পিতা ব্রহ্মা কৃষ্ণলীলা দেখতে ইচ্ছুক, তাই কৃষ্ণকে কেমন করে তিনি দর্শন করবেন তার উপায় তুমি বলে দাও। ব্যাসদেব বলছে তাই হোক, আমি আপনাকে হিসেব কষে দিলাম, 14টা মন্বন্তরের মধ্যে 28 নম্বর দ্বাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ এসে লীলা করবেন। এই টাইম ট্রাভেল যখন বলে দিলেন, সময়ে ভ্রমণ যখন বলে দিলেন, সেই কথাটা এসে ব্রহ্মাকে জানিয়ে দিল নারদ মুনি। কেননা ব্রহ্মা যেখানে থাকে সেটা হচ্ছে ব্রহ্মলোক, আর আমরা যেখানে আছি এটা হচ্ছে পৃথিবী, কৃষ্ণ যেখানে লীলা করছেন সেটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর থেকে ওই ব্রহ্মলোকের দূরত্বটাই এতটা যে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে গেলে তবে ব্রহ্মার একদিন হয়, কেননা দূরত্ব বেশি, এসব বিজ্ঞানের ব্যাপার, যত দূরত্ব বাড়বে হ্যাঁ তত সময়ের ব্যবধান কমে যাবে, কেননা আমরা আমাদের সৌরজগৎ থেকে বেরিয়ে যাচ্ছি, অন্য জগতে চলে যাচ্ছি, সেই জন্য সেখানকার গ্র্যাভিটেশনাল ফোর্স আর আমাদের পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স এর মধ্যে পার্থক্য রয়েছে। সূর্যের চারিদিকে ঘুরলে আমাদের সময় যেটা হবে, আমাদের সময়ে মঙ্গল গ্রহ কিন্তু তার থেকে সময় বেশি হবে, আবার শনিতে গেলে আবার সময় অন্য হয়ে যাবে, পৃথিবীর সময়ে শনি চলবে না, আবার শনির সময়ে পৃথিবী চলবে না, এগুলো সব বিজ্ঞানের ব্যাপার। ওই জন্যে সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ গণি, এই চারি যুগে এক দিব্য যুগ হয় মানি, 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিত, মানে ব্রহ্মার একটা সারা দিনের মধ্যে 14টা মন্বন্তর হয়, 14টা মন্বন্তরের মধ্যে 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দ্বাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ এসে লীলা করবেন। এই হিসেব যখন কষিয়ে দিল তখন ব্রহ্মা হিসেব পেয়ে সেই হিসেব ধরে ধরে আজকের ব্রহ্ম আজকে আসছে আমাদের লীলা করতে, মানে কৃষ্ণ লীলা দিতে। বেদনাহারি, আস্তে আস্তে, কথা নয়, কথা কম। বেদনাহারি
জয় শ্রী মুরারী, নম নম প্রভু নম নম ধরেছে,
ব্যাংকটা ঠাকুরকে ডাকছে, ঠাকুর সাপের হাত থেকে রক্ষা করো। আবার সাপটাও ঠাকুরকে ডাকছে, ঠাকুর হ্যাঁ ব্যাংকটা যেন ফসকে না যায়। দুজনেই পড়েছে বিপদ, মানে দুজনের ডাকে ভগবান পড়েছে বিপদে, বলে কোন দিকে যাই রে বাবা, সাপ ওটাকে ব্যাংক ওটাকে। তাই সাপের কানে কানে মন্ত্র দিচ্ছে, এই বেটা তুই ধরবি তো ধরার মতো ধর। আর ব্যাঙের কানে কানে মন্ত্র দিচ্ছে, এটা সেই যখন মরবি মরার মতো মর। ব্যাঙ মনে মনে ভাবছে, সেই যখন মরতে হবে বাঁচার আশা নেই, কি করব, মরি মরা মরা। মানে আধমরার ভান করে ব্যাঙ পড়ে গেল। সাপ মনে মনে ভাবছে, যা ধরেছি তাতেই বেটা ব্যাঙ আধমরা হয়ে গেছে, তবুও ভগবান বলেছে ধরার মতো ধরতে। কেন বলল, নিশ্চয়ই আমার ধরাটা আলগা হয়েছে, হতে পারে সকাল থেকে কিচ্ছু খাইনি, সকালে কিচ্ছু খাইনি, হতে পারে ছেড়ে দিয়ে তাহলে ভালো করে ধরি, আধমরা তো হয়েই গেছে। এবার যেই ছেড়ে দিয়ে ধরতে গেছে, ব্যাঙ থেকে তো ছেড়ে দিয়েছে, থপ করে লাফে। ও মায়েরা ভগবান কোন দিকে রক্ষা করলো, দুদিকেই রক্ষা করলো। যে কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে, ভগবান বলেছে ধরার মতো ধরতে, ভগবান বলেছে ছেড়ে দিয়ে ধরতে। তুই বেটা ছেড়েছিস কেন, ছেড়েছিস মানে ব্যাঙ পালাবে। আমাদের দশা তাই, একটার চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে, উপচে পড়ে যাবে। আমাদের হৃদয়রূপ কাপে এত পাপরূপ চা এসে হাজির হয়েছে, হৃদয় আর জায়গা নেই, উপচে উপচে পড়ে যাচ্ছে, এত পাপি হয়ে গেছি যে ভগবানের চরণ ছাড়ার আমাদের কোনো গতি না। সমদরসি নাম তিহারো, সমদরসি নাম তিহারো, চাহে তো পার করো প্রভু মেরো, অবগুণ চেতনা ধরো প্রভু মেরো, অবগুণ চেতনা ধরো। এক লোহার পূজ মেরা খত, এক রহত ব্যাধি কে ধর পরো, এক লোহার আমার এই কয়েকটা ভালো ভালো গান শোনার ইচ্ছে হয়, যেখানে সেখানে এইসব গান গাই না, কেননা মুর্শিদাবাদ জেলার শ্রোতারা আমি জানি অনেক উন্নত, তারা পদাবলী বোঝে, তারা গান বোঝে, তারা সাহিত্য বোঝে, ওই জন্য তোমাদের শোনানো। মুর্শিদাবাদ তো শ্রোতার দিক দিয়েও শ্রেষ্ঠ, গায়কের দিক দিয়েও শ্রেষ্ঠ, আগ আমাদের কীর্তনিয়াদের হিসেবে কীর্তনিয়াদের বিচারে মুর্শিদাবাদের জেলার সব থেকে ভালো শ্রোতা, হ্যাঁ আবার মুর্শিদাবাদ জেলায় সব থেকে ভালো গায়, বর্তমান তার প্রমাণ আছে, জল জল করছে আপনাদের প্রমাণ, মুর্শিদাবাদের ছেলে একদম রাজত্ব করে বেড়াচ্ছে বিশ্বজুড়ে, জানেন তো তার নাম, আপনাদের ঘরের ছেলে কে, সিংজি অরিজিৎ সিং, কোথায় বাড়ি, এই তো জিয়াগঞ্জে বাড়ি। আমি ভীষণ ফ্যান, মানে ভীষণ ভালো লাগে ওর গান, খুব সুন্দর। হ্যাঁ তাহলে অরিজিৎ সিং, সে এখন রাজত্ব করে বেড়াচ্ছে, কত ভালো গায়, কি শ্রেষ্ঠ গাইছে বলেই তো সবাই সবাই নাম নিচ্ছে। তাই শ্রোতার দিক দিয়েও যেমন মুর্শিদাবাদ শ্রেষ্ঠ, গায়কের দিক দিয়েও মুর্শিদাবাদ শ্রেষ্ঠ, তাই না? ওই জন্য মন দিয়ে গানগুলো শুনতে হবে, তবে তোমরা রস পাবে। এক লোহার পারস কে
সেই আমাদের আগের গানে ফিরে যাব। কেমন? সন্ধ্যা সকালে ওই ডাকি হে গোপালে, হৃদয়ে আগে নাই মন বেদনাহারি, জয় শ্রী মোরারি, নম 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 প্রভু নম। এটা বৃন্দাবন নাকি ভাই? এটা বৃন্দাবন? ও মায়েরা, ব্রহ্মা এসেছে বৃন্দাবনে। ও বৃন্দাবনের লোক গো, তোমার বৃন্দাবনের লোক তো। এই তোমাদের এখানে কৃষ্ণ বলে একটা ছেলে আছে না, ওকে দেখবো বলে আমি অনেক দূর থেকে এসেছি। একটু দেখিয়ে দাও না ভাই, কোথায় কৃষ্ণ বলে আছে? আরে তো অনেকগুলো লোক, অনেকগুলো ছেলে, ওর মধ্যে কোনটা কালোটা? ও ওই যে ধুলে গড়া করে দিচ্ছে ওইটা, ওইটাই তোমাদের কৃষ্ণ? ওই যে এত আম খাচ্ছে, ওই যে কাঁধে চড়ে বেড়াচ্ছে, ওই যে ধুলে গড়া করে দিচ্ছে, ওটাই তোমাদের কৃষ্ণ? চুপ। আমি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা, ও আমাকে চেনাবে কৃষ্ণ কোনটা ভগবান কোনটা? এত বড় সাহস! ওই কালো মতো ছেলে, ওই নাকি কৃষ্ণ? ছ্যা 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 ছ্যা, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, কোথায় বাতাসা পাচ্ছে গো, খড়র খড়র করেই যা, ঝাঁই করতাল বাজিয়েই যাচ্ছে, লয় হোক আর না হোক। বলছে, আমি পিতামহ ব্রহ্মা, আমাকে তোমরা চেনাবে ভগবান কাকে বলে? ও যদি ভগবান হবে, ও ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে কেন? ও যদি ভগবান হবে, রাখালদের এঠো আম নিজের মুখে খাচ্ছে কেন? ও যদি ভগবান হবে, সখাদেরকে কাঁধে তুলে তার চরণটা বুকে জড়িয়ে ধরে ছুটছে কেন? ভগবান তো কোনোদিন কারোর ইঠো খায় না, ভগবান তো কাউকে কাঁধে নিয়ে ছুটে ছুটে বেড়ায় না, ভগবান তো কোনোদিন কারোর দড়িতে বাঁধা থাকে না। ও যদি ভগবান হবে, যশোমতির দড়িতে বাঁধা থাকলো কেন? ও যদি ভগবান হবে, কেন রাধারানীর চরণ মাথায় তুলে বলে, দেহি পদ পল্লব মুদার? ভগবান নয়, ধান্দাবাজ, মায়াবী, ধোকাবাজ। হ্যাঁ হ্যাঁ, লোকের লোককে ধোকা দিয়ে ভগবান সেজে বসে আছে। বকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, গিরিগোবর্ধন ধারণ করেছে, মায়া রূপে মায়ার লীলা নিয়ে লোককে ভ্রমিত করে ভুল বুঝিয়ে নিজেকে ভগবান বলে বৃন্দাবনে বসে আছে। আমি হলাম ব্রহ্মা, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। হ্যাঁ, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না, আমি ব্রহ্মা। আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, নইলে কত বড় ভগবান হয়েছে ওর মুখোশ আমি সবার সামনে খুলে দিয়ে যাব। কি করলেন ব্রহ্মা? তার নিজের ব্রহ্মশক্তি জাগ্রত করলেন, নিজের ব্রহ্মশক্তি জাগ্রত করেছে ব্রহ্মা। নিজের ব্রহ্মশক্তি জাগ্রত করে কৃষ্ণের যত গরু বাছুর, কৃষ্ণের যত সখাগণ, সবাইকে ব্রহ্মা আজ হরণ করে নিলে। কৃষ্ণ চমকে উঠেছে, কি হলো? আমার কাঁধে সুবল ছিল, গেল কোথায়?
ওইখানে শ্রীদাম সুদাম ঘোরাফেরা করছিল, গেল কোথায়? এইখানে ধবলি শ্যামলি ছিল, গেল কোথায়? ভগবান যখন লীলা করেন, ভগবানের মনে থাকে না, তিনি হলেন ভগবান। ভগবান যখন লীলা করেন, ভগবানের মনে থাকে না, তিনি হলেন ভগবান। ভগবান কৃষ্ণ যোগমায়াকে শিখিয়ে রেখেছেন, যোগমায়া আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমি ভগবান, কেননা আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি শ্রীদাম সুদামের এঠো আম নিজের মুখে খেতে পারব? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি মা যশোমতীর দড়িতে বাঁধা থাকতে পারব? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি রাধারানীর চরণ মাথায় তুলে বলতে পারবো, স্মর গর লখণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মুদহার? তাই আমার যেন মনে না পড়ে, এতদিন কৃষ্ণ ভুলেই ছিল, কিন্তু ব্রহ্মা গরু বাছুর সখাগণ সবাইকে চুরি করে নিয়েছে। ওই জন্যে কৃষ্ণ সাধারণ ছেলের মতো হতবাক হয়ে গিয়ে বৃন্দাবনের মাঠের মধ্যে বসে বসে কাঁদছে, আমার শ্রীদাম সুদাম কোথায় গেল, আমার ধবলি শ্যামলি কোথায় গেল, আমি বাড়ি ফিরব কি করে, কি মুখে বাড়ি যাব? শ্রীদাম সুদামের মায়েরা বলবে কিরে কানে ছেলেটা কই, গরুগুলো পা চেটে চেটে বলবে কি গো প্রভু আমার বাছুরটা কই, কি বলবো, কাঁদছে। কিন্তু এই কান্নাটা বেশিক্ষণ থাকলো না, কৃষ্ণ বসলেন ধ্যানে। কেন হলো এই ঘটনা, কে করেছে এই কীর্তি? ধ্যানের মধ্যে বসে দেখতে পাচ্ছে এ কার কীর্তি, এ ব্রহ্মার কীর্তি। কৃষ্ণের অঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো ক্রোধে, থরথর করে কাঁপছে। কৃষ্ণ বলছে, ব্রহ্মা তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গরু বা চুরি চুরি করেছ, আমার সখাগণ চুরি করেছ, তোমার এত বড় স্পর্ধা, আমি তোমায় অভিশাপ দেব। কিন্তু অভিশাপ দেওয়ার আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করি। কি করলেন মায়েরা, নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত ধেনু বৎসগণ। কেন করলেন? এই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন লীলা। সবাই হাত জোড় করে বসুন, লীলার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, খুব মন দিয়েই তত্ত্বটি শুনবেন। মায়েরা করে জোরে বসবেন। আজ তোমরা যে কজন মা এখানে আজকের গান শুনতে এসেছো, বুকে হাত রেখে একটা সত্যি কথা বলো তো, তোমাদের কি কোনোদিন কখনো মনের মধ্যে ইচ্ছা হয়নি, যাহ গো যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতাম? মনে হয়নি? পৃথিবীর যত নারী রয়েছে, যত রমণী রয়েছে, যত মা রয়েছে, সবার মনে কিন্তু এই ভাবনা একদিন না একদিন আসে, আমি যদি কৃষ্ণের মা হতাম। আজকে তোমরা যেমন এই ভাবনা ভাবছো, এই ভাবনা বৃন্দাবনে শ্রীদাম সুদামের মায়েরাও একদিন ভেবেছিল যে হে ভগবান, গোপাল তো যশোমতীর ছেলে, তুমি যদি গোপালকে যশোমতীর ছেলে না করে যদি তুমি আমার ছেলে করে দিতে, আমি আমার মাতৃত্ব উজাড় করে দিতাম,
নিজের বুকের দুগ্ধ দিয়ে আমি কৃষ্ণকে ছেলে বলে বুকে জড়িয়ে ধরে জগতে কত গর্ব করতাম। কিন্তু কৃষ্ণ আমার ছেলে নয়, যশোদার ছেলে। ওকে কি আদর করতে পারি? খুব বেশি হলে একটা চুম্বন দিতে পারি, কিন্তু মাতৃস্নেহ কি দিতে পারি? এই যে মায়েরা সেদিন কাঁদল, সেই মায়েদের চোখের জল গোবিন্দের কাছে ঋণ হয়ে গেল। শুধু মায়েরা নয়, মায়েরা গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত চোখের জলে কেঁদেছিল। হে ভগবান, ওই গোপাল যদি যশোবতীর ছেলে না হয়ে যদি আমার ছোট্ট বাছুর হতো, আমি আমার বাটের দুগ্ধ তাকে দিতাম, জিহ্বা দিয়ে অঙ্গটা লেহন করতাম। কিন্তু কৃষ্ণ যে মানুষ, আমি যে গরু, এখন যদি কৃষ্ণের অঙ্গ লেহন করতে যাই, আমার জিহ্বায় কাঁটা রয়েছে, কাঁটাগুলো গোবিন্দ অঙ্গে ব্যথা লাগলো। গরু সব থেকে শ্রেষ্ঠ জীব পশুদের মধ্যে, কথা বলতে পারে না, হাম্বা হাম্বা করতে পারে, কিন্তু চোখ থেকে কৃষ্ণের জন্য জল তাদের ঝরেছে, সেই জলটাও কৃষ্ণের খাতায় ঋণ হয়ে গেছে। সেই মায়েদের ঋণ, সেই গরুদের ঋণ শোধ করার জন্য আমার গোবিন্দ আজ বাছুর হয়ে ঘরে ফেরে। বাছুর হয়ে ঘরে ফেরে। ও গো মনবা মনবাসনা, উড়াইতে গোবিন্দ আমার বাছুর হয়ে ঘরে ফেরে। মনবাসনা গরু বাছুর সখা নয়, সব হলো গোবিন্দের স্বরূপ। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়ি আসত, শ্রীরাম সুনামের মা আগে কৃষ্ণকে কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নেবে। আর আজকে কৃষ্ণই যখন সব, কোনো মা কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, সবাই নিজের ছেলেকে কোলে করে নিয়ে ব্যস্ত আছে। তারা তো জানে না যে ছেলেটাকে তারা কোলে করে নিয়েছে সেটা তার ছেলে নয়, সে যে স্বয়ং ভগবান গোবিন্দ। যে বাছুরগুলো আজকে গরুর কাছে এসে দুগ্ধ পান করছে, সেই বাছুরগুলো বাছুর নয়, সেগুলো কৃষ্ণ। তাই আজকের গরুগুলো নিজের বাছুরকে দেখে পাট থেকে দুগ্ধ ঝরে ঝরে এমনি এমনি পড়ে যাচ্ছে। এই স্নেহটা কৃষ্ণকে দেখলে হতো, আজকে নিজের বাছুরকে দেখে হচ্ছে। তারা তো বুঝতে পারছে না যে বাছুরটাকে দুগ্ধ খাওয়াচ্ছে
সেটা তার বাছুরি নয়, কৃষ্ণ। তাই পদকর্তা বলছেন, দুগ্ধ শ্রাবী পড়ে মাটি ওগো প্রেমের তরঙ্গকে, এ দুগ্ধ শ্রাবী পড়ে মাটি প্রেমের চারটি গো ও গো স্নেহে গাভি শ্যাম অঙ্গ চারটি, স্নেহে দাই গো হরি হরি শ্যাম অঙ্গ চারটি গো, স্নেহে গাভি দুদিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, এক বছরের টানা 365 দিন এই লীলা হচ্ছে। কারোর বোঝার ক্ষমতা নেই বৃন্দাবনে, বুঝতে পেরেছে একজন, কে? বলরাম। বলরাম তো কৃষ্ণেরই অংশ, সে তো ভগবানেরই অংশ, সে বুঝতে পেরেছে। কৃষ্ণকে একদিন আড়ালে ডেকেছে, এই কানাই শোন। কি দাদা? আমাকে শোন না, বলো দাদা কি? তুই কি লীলা করছিস বলতো? কেন, তুমি আবার কি লীলা বুঝলে? বলছি আমার কাছে তুই ফাঁকি দিবি? তোর দাদা আমি, হাড়ে হাড়ে তোকে চিনি আমি, তোকে হাড়ে হাড়ে চিনি, তুই আমার ভাই। আমি এক বছর ধরে লক্ষ্য করছি যে গরুগুলো, যে বাছুরগুলো বৃন্দাবনে ফিরছে, এক বছর ধরে যারা ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস একটাও গরু বাছুর আসল নয়, সবগুলো হলি তুই। এক বছর ধরে শ্রীরাম সুনামের মায়ের কোলে যে শ্রীরাম সুনামগুলো ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস ওগুলো একটাও আসল নয়, সবগুলো হলি তুই। বল কি লীলা করছিস? যেই এমন কথা বলেছে কৃষ্ণ ছুটে এসে বলরামের চরণে জড়িয়ে ধরেছে, দাদা গো তুমি যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলে দিও না, আমার এই একটি বছর বড় সুখের দিন, কেননা এক বছর ধরে যে ঋণ আমি ছিলাম আমার খাতায়, সেই ঋণ থেকে মুক্তি লাভ করেছি, এই বৃন্দাবনে বাৎসল্যময়ী গাভীগণের, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, হরি বল হরি বল হরি বল, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, ওই বাৎসল্যময়ী মাতা তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে কতদিন লীলা চলছে মায়েরা বললাম, এই লীলাটা কতদিন চলছে পরপর? এক বছর। এই এক বছরের মধ্যে ব্রহ্মা নিজের বাড়ি ফিরে গেছে, মানে ব্রহ্মলোকে কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। ব্রহ্মা মনে মনে খুব আনন্দ পাচ্ছে যে কেলে ছড়াকে খুব জব্দ করেছে, বেটা ভগবান সেজে বসা, এবার বুঝবে ঠেলা। এই বলে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। এবার নিজের বাড়ি ঢুকতে যাবে, নিজের বাড়ির দারোয়ান এসে পথ আটকে দিয়েছে। সাহস তো চচ্চর করে বাড়ছে,
পরিচয় দেবো মানে আমার ঘরে আমাকে পরিচয় দিব? আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না তুমি ব্রহ্মা। অসম্ভব, আমি ব্রহ্মা নই। অসম্ভব, তাহলে আমি ব্রহ্মা নই তো কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা হবে আমাদের সিংহাসনে এটা কে? ও মাইরা, ব্রহ্মা তাকিয়ে দেখে তার ঘরের মধ্যে তার মতোই চার মাথা, তার মতো চার হাত একটা লোক বসে আছে। এই আমাদের আসল ব্রহ্মা, দেখে না একদম আসল। তোরা কোথা থেকে নকল ব্রহ্মা জোগাড় করেছিস? পরীক্ষা করে ব্রহ্মা ফিরে যাচ্ছে, এই ফেরার মধ্যে সময়টুকু যতটুকু পেয়েছে ওইটুকু সময়েই কৃষ্ণ নতুন চুটকিতে নতুন একটা ব্রহ্মা তৈরি করে পাঠিয়ে দিয়েছে। নে বেটা, বা তুই কোথায় যাবি যা, তোর মতো ব্রহ্মার দরকার নেই আমার। তুই আমার গরু বাছুর চুরি করবি, আমার সখা কোন চুরি করবি? তোর এত বড় স্পর্ধা, তোর মতো ব্রহ্মার দরকার নেই, আমি নতুন ব্রহ্মা তৈরি করে নেবো যা। নতুন একটা ব্রহ্মা করে পাঠিয়ে দিয়েছি। মানে মানে কেটে বড় নয় তোর ব্রহ্মগুলোর থেকে বের করে দেবো, আয় বের করতে। ঠিক আছে, হাতি কাদায় পড়লে ব্যাঙেও নাতি মারে। হ্যাঁ ঠিক আছে, তোদের ব্যবস্থা করবো আমি। ছাড়া কোথায় যাবে যা, আমাদের ব্রহ্মা বসে আছে একদম আসল ব্রহ্মা। ঠিক আছে, ওই বৃন্দাবনে কেলে ছড়াকে পরীক্ষা করেছি, তার একবার কি অবস্থা হচ্ছে দেখে আসবো, তারপর তোর ব্যবস্থা। ও মাইরা, অপমানিত হয়ে নিজের ঘরের দুয়ার থেকে আবার ব্রহ্মা ফিরে আসতে বাধ্য হলো বৃন্দাবনে। বৃন্দাবনে এসে মনে মনে আসার আগে মনে মনে ভাবছিল যে কেলেছড়া খুব জব্দ হয়েছে, খুব জব্দ হয়েছে। হ্যাঁ ভগবান সেজে বসা, আমার পরীক্ষা ঠিক জব্দ হয়েছে। আর বৃন্দাবন এসে কি দেখে, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, হরি বল হরি বল। এরা কোথেকে এলো, এরা কোথেকে এলো? আমি তো এদেরকে পরীক্ষা করে নিয়েছিলাম, কোথেকে এলো? তবে আমি কাকে পরীক্ষা করলাম, কাকে পরীক্ষা করলাম আমি? কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা? আমি জগৎ সৃষ্টি করেছি ঠিক কথা, আমি তো নিজে নিজে জন্ম নিইনি, আমাকেও তো কেউ একজন জন্ম দিয়েছে। তাহলে এই কিসে, যদি এই সেই হয় তাহলে অপরাধ করে ফেলেছি, মহা অপরাধ করে ফেলেছি। এই অপরাধের ক্ষমা হতে পারে না, আমার প্রায়শ্চিত্ত করতে হবে। হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো আমার প্রভু। আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। করো জোরে বসুন মাইরা। ও ব্রহ্মা স্তব করছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। মুকং
করতি বাচাল পঙ্গু লঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহান বন্দে পরমানন্দ মাধবং হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগদপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তু বরহাপীড় নট বর বাবু কর্ণয়োকর্ণিকারং বিভ্রদ্বাসৌ কনক কপীশং বৈজয়ন্তীং চ মালম রন্ধ্রাণ বীণধর সুধয়া পূরয়নি গোপ বৃন্দৈ বৃন্দারণ্যং স্বপদ রমণং প্রাবিশদ গীত কীর্তিঃ বৃন্দাবন সখি ভূম বিতনোতি কীর্তিঃ যদি দেবকী সুত পদাম্বুজলক্ষ্মী গোবিন্দ বেণু মনমান্তময়োনৃত্যং প্রেক্ষারি সারি পরদানি প্রভু ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মুরহনতে গোবিন্দ ভজ গোবিন্দ নিতাই গৌর হরি গো হরি হরি গোধব ভজ গো সংস্কৃত শ্লোক আমার চরণে বলে দেবী ভর ভর করে আর আউড়ে দিলেই আপনি হয়ে গেল ভেবেছে যে সংস্কৃত শ্লোক বলে দিলেই আমি গলে যাব একেবারে জল হয়ে ছাড়ো আমার চরণ তুমি একটা চার মাথার ব্রহ্মা কি মনে করো নিজেকে তুমি শ্রেষ্ঠ পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে রয়েছে দেখো একবার ও মাইদা পিছন পিড়ে ব্রহ্মা তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে রয়েছে তার আবার একটা দুটো মাথা নয় তার আবার একশো মাথা দাদা আপনি কে তখন একশো মাথার লোক বলে উঠল স্তব্ধ পাপিষ্ট দুরাচার তোর এত বড় স্পর্ধা তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস তুইও একটা ব্রহ্মা আমিও একটা ব্রহ্মা জগতে এখন ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে আমি নিজেই এক ব্রহ্মা ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে এ বলে আমিও ব্রহ্মা ও দাদা আপনি কোন ব্রহ্মা তখন সেই লোকটা বলছে ওরে আমি তো আসল ব্রহ্মা রে আমার যখন জন্ম হয়েছিল আমার এক মাথাই ছিল আর আমার পরের কল্পে যে ব্রহ্মা জন্ম নেয় তার একশো বছর আয়ু বেঁধে দেওয়া হয় আর চারটে করে মাথা দেওয়া হয় সে মরে গেলে তার একটা মাথা আমার সঙ্গে এসে যুক্ত হয় এই করতে করতে কত ব্রহ্মা এলো গেল তবে আমার একশো মাথা হলো একশো মাথা হওয়ার পরেও গোবিন্দের প্রেম লীলা আমি দর্শন করতে পারলাম না আর তোর ব্যাটা এত স্পর্ধা তুই মাত্র চার মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করিস ব্রহ্মা আরো কেঁদে উঠল কে তোমায় চিনিতে পারে প্রভু তুমি না চেনালে পারে কে তোমায় চিনিতে পারে প্রভু তুমি না চেনালে পারে আমার অন্তর বাহিরে তুমি
সানি জারে গা 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 রে সানি দা পগা গামা পগা মানি দা পা গামা পসানি নি নি পানি তোমায় চিনিতে পারে আমি কি তোমায় চিনিতে পারে তুমি না চিনিতে পারে তোমায় চিনিতে পারে তুমি না চিনিতে পারে প্রভু চুপ করো তোমার এই মিষ্টি কথা আমার ছিঁড়ে ভেজাবে না কে তোমায় চিনিতে পারে কে তো বাহ সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখে কি শব্দ কে তোমায় চিনিতে পারে তুমি যদি আমায় চিনতে না পারো তাহলে তুমি যাদেরকে সৃষ্টি করেছো জগৎ মাঝে তারা কি করে আমায় চিনবে মায়েরা আমি ছেলে হয়ে আমার বাবার পায়ে যদি আমি প্রণাম না করি আমার ছেলে কখন আমার আমার পায়ে প্রণাম করবে করবে সন্তান অমানুষ হয় কেন জানেন আপনাদের জন্য ছোটবেলা থেকে শিক্ষাগুলো দিতে পারেন না ওই বাচ্চা ছেলেটার সামনে অখাদ্য গোখাদ্য খাচ্ছেন ঝগড়াঝাটি করে বেড়াচ্ছেন লোকে সর্বনাশ করে বেড়াচ্ছেন তো কি শিখবে সেটাই শিখবে যা দেখাবেন তাই শিখবে তুমি ব্রহ্মা তুমি বলছো আমায় চিনতে পারছো না বাহ মামার বাড়ির আবদার আর তুমি জগতে যাদের সৃষ্টি করে রেখে দিয়েছো তাহলে তারা কি করে চিনবে যদি তুমি আমায় চিনতে না পারো এই বৃন্দাবনে দাঁড়িয়ে আজ আমি তোমায় অভিশাপ দিলাম আমায় তুমি চিনতে পারোনি আমাকে তুমি মানুষ ভেবে পরীক্ষা করেছো ব্রহ্মা এই বৃন্দাবনে দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিলাম যে নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় পরীক্ষা করলে সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হোক যবন ঘরে জন্ম হোক যবন ঘরে জন্ম হোক প্রভু ব্রহ্মা হবে আমি যাব যবন ঘরে আমার উচিত প্রায়শ্চিত্ত তুমি দিয়েছো কিন্তু এইটুকু আশীর্বাদ করো যেন তোমার চরণে থেকে আমি কখনো বঞ্চিত হয়ে না যাই খুব চালাক তুমি ব্রহ্মা আমি তোমায় বললাম নরকুলে জন্ম নাও মানে তুমি যেখানে যাবে আমাকে পিছন পিছন যেতে হবে তাই হবে তোমার জন্মের 35 বছর পরে আমি জন্ম নেব ওই 35 বছরে বুঝবে যে আমার প্রেম পাওয়া কত দুরূহ ব্যাপার 22টা বাজারের বিত্রাঘাত যখন পড়বে পিঠে তখন বুঝবে প্রেম পাওয়া কি জ্বালা হরি বল মায়েরা ব্রহ্মা গোবিন্দের কাছে অভিশাপ পেয়ে কলিযুগে কে হয়েছিলেন সেটা তো আপনাদের নতুন করে বলতে হবে না আপনারা সবাই সেটা জানেন তার নাম হচ্ছে ব্রহ্ম হরিদাস তাই ব্রহ্মার অভিশাপ আমার গোবিন্দের অভিশাপে ব্রহ্মা আজকে হরিদাস হলেন ব্রহ্ম মোহন হল এটাই হলো ব্রহ্ম মোহন গোবিন্দের এমন মায়া যে ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারে না সেটাকেই বলে ব্রহ্ম মোহন তাহলে ব্রহ্মা তো চিনতে পারলো না তাহলে আপনারা কি চিনতে পারবেন না ও মায়েরা ব্রহ্মা তো চিনতে পারেনি আপনারা চিনতে পারবেন না তাহলে গোবিন্দকে তাহলে তার উপায় আছে তার উপায় আছে তাহলে কিরকম উপায় বলে শোনো জীবেরও নিস্তারে লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি কলিযুগে গোবিন্দকে চেনার উপায় একমাত্র একটাই আছে সৎগুরুর চরণ আশ্রয় করো
আর গুরু রূপী কৃষ্ণের চরণে ধরে পরমাত্মা কৃষ্ণের সঙ্গে একটু সম্পর্ক স্থাপন করো, তবেই হবে কলিযুগে গোবিন্দ দর্শন। ঠিক আছে, এই হলো ব্রহ্মমোহন, এই হলো ব্রহ্মমোহন। সেই ব্রহ্মমোহন লীলা আমরা সাধন করলাম, এরপরে পরের কীর্তনী আসছে, এরপরের পরবর্তী সম্প্রদায়কে পাঠিয়ে দিন। কমিটির একটা অনুরোধ ছিল, তারা চিরকুটে করে লিখে পাঠিয়েছে যে দাদা আপনাদের গানের শেষে আমাদের একটু শ্যামাসঙ্গীত একটু চণ্ডী পাঠ আমাদেরকে শোনাবেন। তো তাদের অনুরোধ রক্ষার্থে একটা শ্যামাসঙ্গীত একটু মায়ের স্তব করে আজকের মতো আজকের আমরা বিদায় নেব মায়েরা। এরপরে আপনারা আস পরবর্তী কীর্তনী আসবে, আক্ষেপ রূপ শোনাবে, তারপরে রাত দেড়টা থেকে রাসলীলার সাধন হবে, সেটাও আপনারা মন দিয়ে শুনবেন। চলুন সবাই করজোড়ে বসুন, একটু মাতৃস্তব করে একটা শ্যামা সঙ্গীত করে আজকের মতো আমরা বিদায় নেব। চলুন করজোড়ে বসবেন, উলুধ্বনি দেবেন। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশান্তি হরেরদেবি নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তুতে। মা মিছেই ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে
জয় নিতাই পরবর্তী সম্প্রদায় আসছে, আক্ষেপ রূপ শুনবেন, তারপরে রাষ্ট্রীয় শুনবেন। ভজনিতাই গৌরী রাধে স্বামী জপ হরে কৃষ্ণ নিতাই